Let's say if I say আয়রাসের জন্য স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি, ক্লাস এ হচ্ছে ফ্যাকাল্টি, ক্লাস বি হচ্ছে স্টুডেন্ট, দে আর অ্যাসোসিয়েটেড বাই ডাইরেকশনাল, এটা আমার ক্লেম, এটা আমি ক্লাস ডায়াগ্রামে দেখাচ্ছি। তাহলে ক্লাস ডায়াগ্রামে জোর করে দেখালেই তো হবে না, সেটা তো আমাকে জাস্টিফাই করতে পারতে হবে। তাহলে আই মাস্ট নো সাম ইউজ কেস যেখানে এ উইল ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন, আবার কোন ইউজ কেসে বি উইল ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন। তাহলে এখানে আমার ইউজ কেস কি হতে পারে, ফ্যাকাল্টি টেক অ্যাটেন্ডেন্স। তাহলে অ্যাটেন্ডেন্স নিতে গেলে ফ্যাকাল্টি নিড টু ইউজ স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্টের আইডি ইউজ করতে হবে। তাহলে দ্যাট ইজ দ্য ইউজ কেস যেখানে আমি এ টু বি অ্যাসোসিয়েশন দেখাতে পারছি। আবার বি টু এতে কি দেখাতে পারি, স্টুডেন্ট ইভ্যালুয়েটস ফ্যাকাল্টি। তাহলে স্টুডেন্ট ইনিশিয়েটস দ্য ইভ্যালুয়েশন প্রসেস, যেখানে স্টুডেন্ট উইল ইউজ দ্য ফ্যাকাল্টি ইনফরমেশন টু ইভ্যালুয়েট দ্য ফ্যাকাল্টি। তাহলে এই যে স্টুডেন্ট ফ্যাকাল্টি আর স্টুডেন্ট, এটা জেনারেল অ্যাসোসিয়েশন। তো এটা তো আমি আইরাস এর জন্য দিলাম। এখন আপনার প্রজেক্টের জন্য আপনাকে একটা বের করতে হবে, যেখানে ডাইরেকশনটা শুধু ওয়ান সাইড, সেটা একটা বের করতে হবে। ক্লাসটার নাম লিখবেন, ইউজ কেসটা লিখবেন, অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে কন্টেনার বা হোল ক্লাসের নাম লিখবেন, আর কন্টেন্ট বা পার্ট ক্লাসের নাম লিখবেন। কম্পোজিশনের ক্ষেত্রেও তাই, ডিফারেন্সটা হলো এখানে হোলের লাইফ ডিপেন্ডেন্ট, এখানে হোলের পার্টের লাইফ ডিপেন্ডেন্ট অন হোলের লাইফ, এখানে পার্টের লাইফ আর হোলের লাইফ সাইকেল ইন্ডিপেন্ডেন্ট। আর হ্যাজ এ তো, আর ইজ এ হলে আমার সোর্স অফ ইনহেরিটেন্স ক্যান বি সুপার ক্লাস, সোর্স অফ ইনহেরিটেন্স অলসো ক্যান বি ইন্টারফেস। তাহলে সেই ক্ষেত্রে সুপার ক্লাসের নাম দিলে এখানে সাব ক্লাসের নাম দেবেন, আর যদি ইন্টারফেসের নাম দেন তাহলে ইমপ্লিমেন্টিং ক্লাসের নাম দেবেন। তাহলে এইগুলো আপনাকে এখন আপনার প্রজেক্টের কনটেক্সটে বের করতে হবে। তাহলে আপনারা যে এখন এক্সারসাইজটা করবেন 10 মিনিটস করে, আমি যে ফিডব্যাক দিব এতে আপনার নিজেদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরতে পারবেন, সো দ্যাট যদি করেও ফেলে থাকেন ক্লাস ডায়াগ্রাম সেটাকে ঠিক করতে পারবেন, আর না করে থাকলেও কনফিউশন থাকলে সেগুলো ক্ল্যারিফাই হবে। ঠিক আছে, আমি এখন পজ দিচ্ছি, এটা করেন, ইউ হ্যাভ 10 মিনিটস টাইম। ফিডব্যাক দেওয়ার আগে প্রথমে আমি একটু জিজ্ঞেস করে নেই যে আপনাদের মধ্যে ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা চলতেছে, ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন। নাও লেটস সে ইউ হ্যাভ দ্য ক্লাস ডায়াগ্রাম, সো এখন আপনি ইন্টেলিজে প্রজেক্টটা কিভাবে করবেন, ইন্ডিভিজুয়াল তো প্রজেক্ট না, এটা কোর টিম প্রজেক্ট, কিভাবে করবেন। বলেন, গিটহাবে একটা প্রজেক্ট বানাবেন, কে বানাবে, টিম লিডার বানাবে, আমি বলতে টিম লিডার। আচ্ছা, ব্রাঞ্চ ক্রিয়েট না করলেও চলবে, কারণ ব্রাঞ্চ ক্রিয়েট করলে পুশ পুলের একটা ঝামেলা থাকে। একটা একটা মেইন ব্রাঞ্চেই সবাই কাজ করতে পারেন, তাহলে যেটা হবে আপনাদের আর ওই যে পুশ পুল করতে হবে না ব্রাঞ্চ থেকে মেইন ব্রাঞ্চে। ঠিক আছে, এটা একটা মানে এটা প্রপার ওয়ে না, কারণ হলো একটা লার্জ প্রজেক্টে কি হয়, যখন অনেক কয়েকজন টিমমেট থাকে, ভেরি লার্জ প্রজেক্ট, সবার নিজস্ব ব্রাঞ্চ থাকে, সেটাই আইডিয়ালি হওয়া কথা বা উচিত। কিন্তু সেই ক্ষেত্রে কি হবে যে আপনি যখন একটা না না একজনের কোড ওভাররাইট করতে পারবে যদি একই ব্রাঞ্চে কাজ করেন, একজনের কোড আরেকজন চেঞ্জ করতে পারবে, কিন্তু যদি ব্রাঞ্চ ইউজ করেন তাহলে আপনার ব্রাঞ্চের কোড আপনারটাতে থাকবে, এবং আপনি এটা পুশ করবেন, তখন টিম লিডার যদি কোনো মার্জ কনফ্লিক্ট হয় সেটা সে রিজলভ করবে দুজনকে ডেকে। তো এইটা একটা আছে ব্রাঞ্চিং করলে, আর মেইন ব্রাঞ্চে যদি সবাই কাজ করেন তাহলে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে একজনের ফাইল আরেকজন টাচ করবেন না কথা না বলে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনাদের যে মেইন প্যাকেজ সেখানে আপনারা সাব প্যাকেজ বানিয়ে ফেলতে পারেন নিজেদের আইডি দিয়ে। সো হোয়াট আই এম সেইং ইজ, ধরেন আপনার, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, তো ধরেন আমি যদি এখন একটা নিউ প্রজেক্ট করতে চাই, তাহলে ধরেন আপনাদের টপিক কি, বিকেএসপি, তাই না? তাহলে বিকেএসপি গ্রুপ কত, গ্রুপ গ্রুপ 21 বিকেএসপি, এইটা আমি নাম দিলাম সেকশন 7। আচ্ছা, সেটা দেওয়ার দরকার নেই, গ্রুপ নাম্বার থেকে বোঝা যাচ্ছে 21 মানে এটা সেকশন 3। ওকে, তাহলে এই যে আপনি দিলেন, এখন এখানে আপনার একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে না? আচ্ছা, এখানে স্পেস স্পেস দেওয়া যাবে না,
ওকে, তাহলে আপনার প্রজেক্ট তৈরি হলো, এটা গিটে বানাবেন, ঠিক আছে? ওকে, তাহলে আপনার প্রজেক্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন? নর্মালি আমরা কি করি, সোর্সের ভেতর, মেইনের ভেতর, এখানে আপনার এই জাভা ফাইলগুলো রাখেন, তাই না? আর এখানে আপনার এফএক্সএমএল ফাইলগুলো আছে সব। এটা আপনি কি করবেন, এখানে প্যাকেজ ক্রিয়েট করবেন, যে নিউ প্যাকেজ। তাহলে ইব্রাহিমের আইডি বলেন। হ্যাঁ, 16 11 0 0 4 8, তাহলে এই নামে একটা প্যাকেজ হয়ে গেল। আচ্ছা, প্যাকেজে ওদের একটা নাম দিতে হবে, তাহলে আপনি বলতে পারেন যে ইব্রাহিম, তাহলে দিস ইজ ইউর প্যাকেজ। ওকে, তাহলে যে দেখেন, আচ্ছা তৈরি করা হয় নাই, নিউ জাভা প্যাকেজ, তাহলে ইব্রাহিম 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে দেখেন প্যাকেজ তৈরি হয়ে গেছে। এখন আরেকটা প্যাকেজ তৈরি করবেন, নিউ জাভা ক্লাস নাম প্যাকেজ, তাহলে আপনার হলো জাকিয়া। ওকে, জেড এ না জে এ? জে এ কি জাকিয়া 2 3 4 5 6 7 8, তাহলে এভাবে চারটা প্যাকেজ ফোল্ডার হয়ে গেল। এখানেও এভাবে করবেন, আচ্ছা। এখন কি হবে, আপনার যে মডেল ক্লাস গুলো, হ্যাঁ, এখানে আপনি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারেন, তাইলে মানে তাহলে কি হবে, আপনাদের ফাইলগুলো মিশে যাবে না। যেমন আমার ফাইল কোনটা, আপনাকে তখন খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যদি নিজের ক্লাসগুলো, মডেল ক্লাসগুলো নিজের প্যাকেজে রাখেন, আর নিজের এফএক্সএমএল গুলো যদি নিজের, তাহলে আপনার মডেল প্যাকেজে কি রাখবেন, মডেল ক্লাস আর কন্ট্রোলার ক্লাস আপনার প্যাকেজে রাখবেন, তাহলে কি হবে, একজনের ফাইলের সাথে ফাইলগুলো তখন সেপারেট থাকবে, তাহলে অ্যাক্সিডেন্টালি ডিলিট করে দেওয়া এই রিস্ক গুলো থাকবে না। আপনার গুলো আপনি আপনার প্যাকেজে রাখেন, ওনার গুলো উনি ওনার প্যাকেজে রাখবে। এখন একটা প্যাকেজে হইলে কি হইতো, ইম্পোর্টের বিষয়টা থাকতো না, কিন্তু এখন ওনার একটা ক্লাস যখন ওনার একটা ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইম্পোর্ট করে নিতে হবে, কারণ আলাদা প্যাকেজে আছে। তো সেটা ও নিজেই ইম্পোর্ট স্টেটমেন্ট আপনাকে সাজেস্ট করবে, কাজে ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো অ্যাপ্রোচ, যে কিভাবে করবে। উনি যখন ই করবে, ব্রাঞ্চে নামাবে, পুল করবে, হ্যাঁ, আপনি তো লোকাল মেশিনেই কাজটা করবেন, লোকাল মেশিনে করে ওটা যখন পুশ করবেন ওটা চলে যাবে। একই ব্রাঞ্চে হইলে কি হবে, সবারটা একই ব্রাঞ্চে গিয়ে ঢুকতেছে, মেইন ব্রাঞ্চে মার্চ করা লাগবে না, ঠিক আছে? এইটা কেন, বাট এনিওয়ে আপনারা যদি কমফোর্টেবল থাকেন মার্জিং এর ব্যাপারে, তাহলে আলাদা আলাদা ব্রাঞ্চও করতে পারেন। এটা গেল, যাক, এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো এখন যে আপনি এখন কিভাবে ফিডব্যাকটা আপনাদের দিচ্ছি। ওকে, তাহলে এটা কোথায় আছে, কমেন্টে আছে, দরকার নাই তো, আপনি করতেই পারেন, একটা লার্জ প্রজেক্টে অনেক ইন্টারফেস থাকবে, তো সেই ইন্টারফেস গুলোকে একটা প্যাকেজে রাখবে। আপনার তো এখানে নামে নামে প্যাকেজ করার উদ্দেশ্য হলো আপনার কাজের সুবিধার জন্য, যাতে আপনারা অ্যাক্সিডেন্টালি একজন আরেকজন, প্রফেশনাল সেটআপে তো সেটা হবে না, প্রফেশনাল সেটআপে এভরিওয়ান উইল হ্যাভ देयर ओन ব্রাঞ্চ। একটা লার্জ প্রজেক্ট সেটআপে 10 জন টিম মেম্বার, 10 জনের আলাদা ব্রাঞ্চ আছে, আনলেস হি পুশ ইট ইউ ক্যানট গেট এনিথিং অ্যাবাউট হিজ ওয়ার্ক। হ্যাঁ, এবং তার ব্রাঞ্চটা সিকিউর, ওটা তার তার কন্ট্রোলে আছে, মার্চ করার পরে যখন মেইন ব্রাঞ্চে যাবে সেইটা সবাই আবার পাবে, সবাই আবার পুল করলে সেখান থেকে মার্চ ভার্সনটা পাবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস ইন প্রফেশনাল সেটআপ। তো কাজেই ওখানে আপনার নামে নামে, টিম মেম্বারের নামে নামে আলাদা প্যাকেজ করা তো মানে ইট ডাজন্ট মেক মাচ সেন্স,
বরং তারা ফাইলের ক্যাটাগরি ওয়াইজ প্যাকেজ তৈরি করতে পারেন। যেমন আপনার যদি ইউজার ইউজার ক্লাস সেটা আপনি রুটেও রাখতে পারেন, সাব প্যাকেজে না রেখে যে আপনার যে প্রজেক্ট যে প্যাকেজটা বানাই দিচ্ছে সেটাতেও রাখতে পারেন। হ্যালো ভিউ, হ্যালো হ্যালো কন্ট্রোলার যেখানে আছে আর কি সেই জায়গাতেও রাখতে পারেন কমন ক্লাসগুলো। ঠিক আছে, আচ্ছা এখন আসেন 3:18, এর আগেরটা কয়টায় ছিল? 2টা। তাহলে 3:18 থেকে আপনারা দেখছেন, তাই না? এটা কাদের? ফ্রিল্যান্সিং। ওকে, আপনি এখানে বললেন ক্লাস এ হচ্ছে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট। আচ্ছা, এখানে যে বললেন ফ্রিল্যান্সার ওয়ার্কস ফর ক্লায়েন্ট, এইটা কি আপনার কোনো গোল? কোন ইউজারের গোল? এইটা কি কোনো গোল? মানে এইটা দিয়ে আপনি কি মিন করতে চাচ্ছেন? এই ইউজ কেসটা কি? ইউজ কেসটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? ফ্রিল্যান্সার কি ইনিশিয়েট করবে যার ফলে তাকে ক্লায়েন্ট ক্লাস নিয়ে কাজ করতে হবে? হোয়াট ফ্যাকাল্টি উইল টেক অ্যাটেন্ডেন্স? সো অ্যাটেন্ডেন্স নিতে গেলে ফ্যাকাল্টি ক্লাসের মেথড নিড টু ইউজ স্টুডেন্ট ক্লাস টু অ্যাক্সেস দ্য আইডি ফর এক্সাম্পল। শোনেন 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 ডিসকাশনটা শোনেন, এখানে শোনেন, মনোযোগ দেন। না না, সেটা তো ওনাকে বলতে হবে, ওটাই তো আমি জিজ্ঞেস করছি যে ফ্রিল্যান্সার কি ইনিশিয়েট করবে যেখানে ক্লায়েন্ট ক্লাস ইউজ করতে হবে তাকে। আপনার এই 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 সেন্টেন্স থেকে তো সেটা স্পেসিফিক কিছু বোঝা যাচ্ছে না, আপনার ওয়ার্ক ফ্লো রিফ্লেকশন থাকতে হবে। তো এখানে এখানে আপনি কি বলছেন যে ক্লায়েন্ট অ্যাসাইন ওয়ার্ক টু ফ্রিল্যান্সার, তাহলে আপনার ক্লায়েন্টের একটা গোল আছে না? কি গোল আছে যে অ্যাসাইন টাস্ক টু ফ্রিল্যান্সার, আছে এরকম কিছু? ক্লায়েন্ট ক্লাসের গোলগুলো কি কি? 8টা গোল লিখছেন না, সেখানে কি কোনো গোল আছে যে ক্লায়েন্ট অ্যাসাইন টাস্ক টু ফ্রিল্যান্সার, আছে না? নাই। না না, আমি তুমি এই ব্লেম দিয়ে লাভ নাই, আমি জেনারেলি জিজ্ঞেস করছি কমন সেন্স ওয়াইজ থাকা উচিত কি না, থাকা উচিত না? তাহলে আপনার ফ্রিল্যান্সার এই এই কোম্পানির অ্যাপের ইউজিবিলিটি কি ক্লায়েন্ট যদি আপনাকে টাস্ক অ্যাসাইন করতে না পারে? না না না, এটা তো ওনার প্রজেক্ট, ওনাকে বলতে দেন যে আপনি বলতেছেন ক্লায়েন্ট একটা ক্লাস, এটা একটা ইউজার ক্লাস, তাহলে ক্লায়েন্ট ক্লাসের কোন অ্যাসোসিয়েশন কোন অ্যাক্টিভিটি থেকে ফ্রিল্যান্সার ক্লাসটাকে ইউজ করতে হবে সেটা আমি জানতে চাচ্ছি। এই যে অ্যাসাইন ওয়ার্ক এখান থেকে, তাইলে ক্লায়েন্ট যদি ফ্রিল্যান্সারকে অ্যাসাইন ওয়ার্ক করে, এখন এখানে খেয়াল করে এটা কিন্তু আপনার আপওয়ার্ক না যে আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইউ উইল গেট দ্য টাস্ক, এটা একটা ফ্রিল্যান্সিং কোম্পানি, তাহলে ক্লায়েন্ট কোম্পানিকে টাস্ক দিবে, ইন্ডিভিজুয়াল কোনো ফ্রিল্যান্সারকে দিবে না। কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তারা আবার তার ফ্রিল্যান্সারদের মধ্যে এটা সাব কন্ট্রাক্টে দিয়ে দিবে। তো বিষয়টা এরকম যে আপনি একজন ক্ষুদ্র ফ্রিল্যান্সার, আপনি একটা স্পেসিফিক ডোমেইন নিয়ে কাজ করেন, তাই না? হয়তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, উনি আরেকজন ফ্রিল্যান্সার, উনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, উনি আরেকজন ফ্রিল্যান্সার, উনি হয়তো বসে বসে লোগো বানায়। তাহলে আপনি লোগো বানানোর জন্য কিছু কন্ট্রাক্ট পাবেন যার স্পেসিফিক শুধু লোগো দরকার কিছু, আপনি ওই গ্রাফিক ডিজাইনের কিছু কাজ পাবেন, উনি হয়তো ওয়েব পেজ তৈরির জন্য কিছু কাজ পাবে, আর উনি হয়তো ভিডিও এডিটিং এর কাজ করে বসে বসে। তা বড় বড় যারা ইউটিউবার তাদের সময় নেয় বসে বসে এডিটিং করা, তারা শুট করে র ম্যাটেরিয়াল পাঠিয়ে দিবে, আপনি বসে বসে এডিটিং করে দিবেন। তাহলে এই যে চারজন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছেন, কিন্তু একটা লার্জ প্রজেক্ট নিয়ে যদি কাজ করতে হয়, যেমন একটা মুভির প্রোডাকশন, একটা মুভি প্রোডাকশনের জন্য আমার এই চার ধরনের ফ্রিল্যান্সারই দরকার, তো তখন ওরা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার না খুঁজে ওরা কোম্পানি খুঁজে, ফ্রিল্যান্সার কোম্পানি যে যাদের এই সব ধরনের এক্সপার্টিস আছে। তাহলে আমার এখন একটা কোম্পানি আছে এবিসি টেক,
আমি একটা ফ্রিল্যান্সার কোম্পানি, আমাকে সে কন্ট্রাক্ট দেবে এবিসি টেক। নাও এবিসি টেক উইল সাব কন্ট্রাক্ট, তারা ওই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট সাব কন্ট্রাক্টিং, মানে তার যদি এখন 10টা কন্ট্রাক্টর থাকে মুভি প্রোডাকশনের জন্য, এটা তার জন্য একটা হ্যাসেল টু মেইনটেইন এন্ড টু এক্সপ্লেইন দ্য রিকোয়ারমেন্ট, তাই না? 10 জনকে এক্সপ্লেইন করতে হবে, 10 জনের কাজের মধ্যে কোঅর্ডিনেশন হবে কি না, এগুলো তার জন্য একটা মাথা ব্যথা। তো সে একটা কোম্পানিকেই দায়িত্বটা দিতে চায়, সে আমাকে কন্ট্রাক্টটা দিল। এখন আপনিও কিন্তু আমার মাইনা করাবে এমপ্লয়ি না, আপনিও তো ফ্রিল্যান্সার, কারণ আমি ফ্রিল্যান্সিং কোম্পানি। তাহলে আমি এখন ওই বড় কাজটার থেকে ভিডিও এডিটিং এর কাজটা ওনাকে কন্ট্রাক্টে দিয়ে দিলাম, আমি ওনাকে বুঝাই দিলাম, কারণ আমি এখন ক্লায়েন্টের সবকিছু বুঝছি, কারণ আমি ওনার কাজটা ওনাকে বুঝাই দিলাম, ওয়েব পেজের কাজটা ওনাকে বুঝাই দিলাম, তাই না? গ্রাফিক ডিজাইন কাজটা আপনাকে বুঝাই দিলাম, লোগো ডিজাইনের কাজটা আপনাকে বুঝাই দিলাম। দ্যাট ইজ দ্য সিনারিও। কাজে এখানে ক্লায়েন্ট অ্যাসাইন ওয়ার্ক টু ফ্রিল্যান্সার এটা না, এখানে আপনি ক্লায়েন্ট অ্যাসাইন ওয়ার্ক টু দ্য ফর এক্সাম্পল আপনার সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর, সেটা হতে পারে যদি এরকম থাকে, মানে এই কোম্পানির যে মালিক বা এই কোম্পানির যে হেড তাকে সে কন্ট্রাক্টটা দিচ্ছে। আচ্ছা, তো সেইটা। কিন্তু আমি যদি আপওয়ার্কের কথাও ধরে নিই তর্কের খাতিরে, যে ঠিক আছে আপনি হয়তো ভাবছেন আপওয়ার্কের মতো কিছু একটা হবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট তো সরাসরি ফ্রিল্যান্সারকে এই টাস্কটা দিবে, সেটা যদি হয় তাহলে আপনার ক্লায়েন্ট যে ইউজার তার এরকম একটা গোল থাকতে হবে যে ক্লায়েন্ট অ্যাসাইন ওয়ার্ক টু ফ্রিল্যান্সার। দ্যাট ইজ মাই কোশ্চেন, ডু ইউ হ্যাভ সাচ গোল? না থাকলে সেটা আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে সিআরই রিপোর্টে, কারণ সিআরই রিপোর্টের জিনিসই তো আপনি এখানে রিফ্লেক্ট করবেন। সিআরই রিপোর্টে ক্লায়েন্ট যে ফ্রিল্যান্সারকে টাস্ক অ্যাসাইন করবে তার কিছুই বলা নাই, গোলই নাই। তো এই ক্লাস আপনি পাইলেন কি করে, এই অ্যাসোসিয়েশন বা আপনি কিভাবে ডিসাইড করলেন? ডিজাইনার তো আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট জানে না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অলরেডি ডেটা টেকেন, ডেটা অ্যানালাইজড অ্যান্ড দ্য রিপোর্ট ইজ প্রডিউসড, সিআরই রিপোর্ট। তাহলে ওটা দেখেই তো আমি এই ক্লাসগুলো বা তাদের রিলেশনশিপগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে আপনি যদি এখন এখন কথা হলো যে যদি এটা একটা আপওয়ার্কের মতো হতো তাহলে এটা হতে পারতো, তাহলে এটা হতে পারতো যে ফ্রি ক্লায়েন্ট অ্যাসাইন ওয়ার্ক টু ফ্রিল্যান্সার। কিন্তু ফ্রিল্যান্সার করে ক্লায়েন্টের সাথে কখন ক্লায়েন্টকে ইউজ করবে এই ওয়ার্কস ফর দিয়ে তো এটা বোঝা যাচ্ছে না, আপনাকে স্পেসিফিক একটা অ্যাক্টিভিটি মেনশন করতে হবে যেখান থেকে বোঝা যায় যে ওই অ্যাক্টিভিটিটার জন্য ফ্রিল্যান্সার ক্লাস নিড টু ইউজ অর ইন্টারাক্ট উইথ ক্লায়েন্ট ক্লাস। তাহলে ওয়ার্কস ফর বললে হবে না, আপনাকে স্পেসিফিক একটা টাস্ক বলতে হবে, ঠিক আছে? যেটা আপনার ক্লাস ডায়াগ্রামে রিফ্লেক্ট আছে। দেখি পরের প্রজেক্ট এই এটাই আগে দেখি বাকিরা কি লিখছেন। বিকেএসপি কাদের? আপনাদের। ওকে, কোচ এন্ড অ্যাথলেট। তাহলে এখানে কোচ ট্রেনিং এক্সারসাইজ টু অ্যাথলেট। আচ্ছা, এটা কিভাবে কি কি ঘটে এখানে? মানে এখানে আপনি তো বলছেন যে ট্রেনিং দেন, আপনার এখানে তো যা বলতেছেন সেটা অ্যাপের ভেতরে ঘটতেছে। তাহলে আপনি সেটা বলেন যে শিডিউল ট্রেনিং সেশন ফর অ্যাথলেট, তাহলে শিডিউলিংটা আপনি অ্যাপের মধ্যে করবেন, ট্রেনিংটা তো গিভ ট্রেনিং তো একটা আউটসাইড অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, এটা তো আপনাকে প্রপারলি লিখতে হবে। অ্যাবস্ট্রাক্টলি লিখলে তো আপনার আউটপুট অ্যাবস্ট্রাক্ট হবে, তাই না? মানে খেয়াল করেন, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এই যে কথা শুনেন পিছনে, আগের সেকশনে তাদের একটা টপিক ছিল বাস টার্মিনাল, ঠিক আছে? তো ওইখানে তারা এই জেনারেল অ্যাসোসিয়েশনে যেটা দেখাচ্ছিল সেটা হলো যে সেলস এজেন্ট অ্যান্ড প্যাসেঞ্জার, তারা বলছে এটা বাইডাইরেকশনাল। কিভাবে বাইডাইরেকশনাল? যে সেলস এজেন্ট যখন টিকিট সেল করে তখন প্যাসেঞ্জার ইনফরমেশন লাগে, আর আরেকটা যেটা বলছে যে তাহলে আর প্যাসেঞ্জার কিভাবে সেলস এজেন্টকে ইউজ করে, যে প্যাসেঞ্জার যখন টিকিট আপডেট করে বা ক্যান্সেল করে তখন আবার সেলস এজেন্টকে সে তাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়। সো প্যাসেঞ্জার ইন্টারঅ্যাক্টস উইথ সেলস এজেন্ট,
আর ওইদিকে বলা হচ্ছে সেলস এজেন্ট ইন্টারাক্ট উইথ প্যাসেঞ্জার, মানে সেলস টিকেট, সেলস এজেন্ট সেলস টিকেট। এখন প্রশ্ন হলো যে ওনারা এটা লিখেছে বেসড অন দা অ্যাকচুয়ালি কিভাবে কাজটা হয়। এখন দেখেন, আপনি যখন ফিজিক্যালি সোহাগ পরিবহনের কাউন্টারে গিয়ে বলতেছেন সেলস এজেন্টের সাথে আপনি কখন ইন্টারঅ্যাক্ট করবেন, যখন ফিজিক্যালি আপনি কাউন্টারে যাবেন, তাই না? তাহলে আপনি সেলস এজেন্টের সাথে প্যাসেঞ্জার হিসাবে ইন্টারঅ্যাক্ট করতেছেন, হু ইজ ইনিশিয়েটিং দ্য অ্যাসোসিয়েশন, প্যাসেঞ্জার অর সেলস এজেন্ট? বাট সেটা আউটসাইড অ্যাপ, আপনি অ্যাপে নাই, আপনি হেঁটে হেঁটে কাউন্টারে গিয়ে বলবেন ভাই কক্সবাজারের একটা টিকিট পাওয়া যাবে কালকে রাতে। Now, sales agent initiates the ticket sale. মনে হতে পারে যে প্যাসেঞ্জার ইনিশিয়েটস দ্য অ্যাসোসিয়েশন, কিন্তু অ্যাপের ভিতরে হু ইনিশিয়েটস? সেলস এজেন্ট। আপনি বলে ও কবে যেতে চান, কালকে যেতে চাই, আচ্ছা ঠিক আছে, তখন সেলস এজেন্ট সেল টিকিট সেল প্রসেসটা যখন ইনিশিয়েট করে, তখন ওখানে তার প্যাসেঞ্জার ইনফরমেশনের জন্য সে প্যাসেঞ্জার ক্লাস থেকে ডাটা নেবে, সে হয়তো আপনার মোবাইল নাম্বার চাইবে, গিয়ে সার্চ করে দেখবে আপনার প্যাসেঞ্জার অলরেডি আসেন কিনা ওদের ডাটা বেসে। তো তাহলে হু ইজ ইনিশিয়েটিং দ্য অ্যাসোসিয়েশন? এজেন্ট। কিন্তু আপনি বলতেছেন প্যাসেঞ্জার বাই টিকিট ফ্রম সেলস এজেন্ট, মনে হতে পারে প্যাসেঞ্জার ইনিশিয়েট। আচ্ছা, উল্টা দিক থেকে যদি চিন্তা করেন যে সেলস এজেন্ট ইউজ ইনিশিয়েটস দ্য অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউজ দ্য প্যাসেঞ্জার, এটা হতে পারে কোথায়, যেমন আপনি টিকিট ক্যান্সেল করতে গেলেন বা ডেট চেঞ্জ করতে গেলেন এগেন হেঁটে হেঁটে, তো তখন সেলস এজেন্ট আবার আপনার জন্য, তাহলে যে টিকিট সেল করা, টিকিট ক্যান্সেল করা, টিকিট আপগ্রেড করা, এগুলো সবই কিন্তু সেলস এজেন্ট ইনিশিয়েট করতেছে অ্যাসোসিয়েশনটা, প্যাসেঞ্জার কিন্তু করতেছে না। প্যাসেঞ্জার করতেছে ফিজিক্যালি ওখানে হাজির হয়ে, ওইটাই প্যাসেঞ্জার ইনিশিয়েশন, কিন্তু অ্যাপের মধ্যে ইনিশিয়েট করতেছে সেলস এজেন্ট। প্যাসেঞ্জার টিকিট অনলাইনে অ্যাপের মাধ্যমে কিনতেই পারে, বাট আমি যখন অনলাইনে অ্যাপের মাধ্যমে টিকিট কিনবো ইন্টারনেট নাই বা আমি ওইখান থেকে যাচ্ছি গিয়ে বললাম ভাই এটা করে দেন, আমার মনে হতে পারে আমি ইনিশিয়েট নিলাম অ্যাজ এ প্যাসেঞ্জার, বাট অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে ইনিশিয়েট করলে হচ্ছে সেলস এজেন্ট। সো প্যাসেঞ্জার আর সেলস এজেন্ট কিন্তু ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, কিন্তু মনে হতে পারে বাই ডাইরেকশনাল, ঠিক আছে? কাজে আপনি ইউজ কেসটা সবসময় চিন্তা করবেন যে হু ইনিশিয়েটস, নট আউটসাইড অ্যাপ, ইনসাইড অ্যাপ। যে ক্লাসটা ইনিশিয়েট করবে সেই তো আরেক ক্লাস অন্য ক্লাসটাকে ইউজ করবে। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা, তাহলে এখন আপনাদের এটা ঠিক আছে কিনা? এখন এই যে গিফট ট্রেনিং, এটা কে ইনিশিয়েট করবে? কোচ ইনিশিয়েট করবে, কি কি ইনিশিয়েট করবে? না, আপনি তো বলছেন গিফট ট্রেনিং, আপনার এই ইউজ কেস থেকে সে কি ইনিশিয়েট করবে? হ্যাঁ, তাহলে আপনি বলতে পারেন যে কোচ নোটিফাই ট্রেনিং শিডিউল টু অ্যাথলেট, that should be the proper use case which is very specific. So particular exercise type bullet আপনি তো সেটা লেখেন না এখানে, এটা তো আপনি মুখে বললেন না, ডকুমেন্টে থাকতে হবে, তাই না? That is the point. তাহলে আপনি এখানে বলতে পারতেন যে কোচ সেন্ডস ট্রেনিং শিডিউল টু দ্য অ্যাথলেট, তাহলে অ্যাপের মধ্যে আপনি ইনিশিয়েট করলেন যে সেন্ড দ্য শিডিউল বা সেন্ড রিমাইন্ডার about the training session to that. Can you send reminder button click only? You are initiating the association. Schedule and instructions. তাহলে আপনাকে সেটা লিখতে হবে যে কি করবে, কিন্তু গিফট ট্রেনিং তো আর অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে না। আপনাকে অ্যাথলেটকে বিকেএসপিতে ট্রেনিং দিতে হবে মাঠে নিয়ে, জিমে নিয়ে, ওখানে অ্যাপের তো কিছু নাই, তাই না? অ্যাপে আপনি তাকে শিডিউল পাঠাতে পারেন, রিমাইন্ডার পাঠাতে পারেন। সো দ্যাট ইজ দ্য ইউজ কেস ইনসাইড অ্যাপ, বুঝতে পেরেছেন? তাহলে অ্যানালাইসিসের চিন্তাটাও কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে।
তাহলে আপনি যদি ওটা লেখেন যে হ্যাঁ কোচ গিভ রিমাইন্ডার অ্যাবাউট ট্রেনিং, অথবা কোচ সেন্ড দ্য শিডিউল শিডিউল টু অ্যাথলেটস, এরকম কিছু লিখলে ইউজ কেস এটা ঠিক আছে। লেটস সি দ্য রিভার্স ওয়ান, অ্যাথলেট কি ইনিশিয়েট করবে যেখানে তাকে কোচের ইনফরমেশন ইউজ করতে হবে বা কোচের মেথড ইউজ করতে হবে? রিকোয়েস্ট করা লাগে না, কোচ ধান ধান তখনই বসায় দিবে ফিডব্যাক। বিকেএসপি তে দেখেন নাই, বিকেএসপি হচ্ছে স্কুলের মতো, হ্যাঁ মানে ওই যে ওখান থেকেও আপনি কিন্তু এসএসসি এইচএসসি সমমানের ডিগ্রি পাবেন অন স্পোর্টস। তো সেটা যদি হয় সেটা অ্যাথলেট জিজ্ঞেস করবে তারপরে দিবে, নাকি এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর? আপনি আপনি চাইলে তো হবে না, আপনাকে যে লজিক্যালি চিন্তা করতে হবে যে এটা লজিক্যালি সাউন্ডস গুড অর নট। এখন আপনি বলেন না, কিন্তু আমি অ্যাজ এ কোচ আমার আমার আন্ডারে যারা আছে তাদের জন্য তো আমি রিপোর্ট বানাবো। এখন এটা কি এমন যে আমি একটা পিরিয়ডিক রিপোর্ট বানাবো মান্থলি বা উইকলি? এটা স্ট্যান্ডার্ড এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অফ মাই রেসপন্সিবিলিটি। ইজ ইট মোর লজিক্যাল অর অ্যাথলেট আমার কাছে রিপোর্ট চাইবে তখন আমি রিপোর্ট দিব, না চাইলে দিব না, কোনটা? তাহলে প্রিভিয়াস ওয়ানটা মোর লজিক্যাল। ঠিক আছে, আপনি এখানে সেক্ষেত্রে কিন্তু অ্যাথলেট কোচের সাথে কোনো ইন্টারাক্ট করতেছে না, এই কাজের জন্য অ্যাথলেট। আর আপনি যদি দিতে চান দিতে পারেন। আর অল্টারনেট কি হবে, আর কোনো কাজ কি হয় না যেখানে অ্যাথলেট কোচের সাথে ইন্টারাক্ট করে? রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে ফর এক্সট্রা টিউটোরিয়াল, হ্যাঁ, বা এক্সট্রা সেশনের জন্য, তো সেটা করতে পারে। অথবা কোচ যদি তাকে কোনো হোমওয়ার্ক দেয়, সেই হোমওয়ার্কের আউটকামটা সে রিপোর্ট করতে পারে। তাহলে ওই ধরনের জিনিসপত্র কিন্তু আপনার ওয়ার্ক ফ্লোতে থাকতে হবে। ওয়ার্ক ফ্লোর সাথে ক্লাস ডায়াগ্রামের মিল না থাকলে আপনি রিলেভেন্সের দুই মার্ক আছে, সিআরএ রিপোর্ট আর ক্লাস ডায়াগ্রামের রিলেভেন্সের দুই মার্ক, আর ক্লাস ডায়াগ্রামের সাথে ইন্টেলিজেন্ট রিলেভেন্স কতটুকু সেটা আবার দুই মার্ক, তা আপনার 30-এর মধ্যে 4 মার্ক কিন্তু রিলেভেন্স। কাজে রিলেভেন্সে গ্যাপ থাকলে সেগুলো ফিল আপ করবেন, উল্টার দিকে গিয়ে হলেও করবেন। উল্টার দিকে গিয়ে করাটা তো এটা হচ্ছে শুভঙ্করের পাখি, আপনি কোর্সে এটাকে ঠিক দেখানোর জন্য করলেন, বা ঠিক আছে ওটা আমরা এখন কিছু করার নাই, কিন্তু হওয়া তো উচিত সিআরএ রিপোর্ট ফুললি এক্সস্টেড, ওইটা দেখে আমি ক্লাস ডায়াগ্রাম বানাবো। এখন আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে যে ক্লাস ডায়াগ্রামটাকে জাস্টিফাই করার জন্য ওইখানে মডিফাই করতে উল্টা, কিন্তু হওয়ার কথা হলো ওইটা দেখে এটা বানাবো। এখন যেহেতু টাইম কমপ্লেক্সিটি, টাইম প্রবলেম অনেক ইস্যু আছে, দ্যাটস ফাইন, কিন্তু রিলেভেন্সটা যাতে থাকে দিন শেষে। জি, 12 তারিখ যেটা দিবেন সেটা, 12 ডিসেম্বর যেটা দিবেন সেটা লাস্ট ভার্সন অফ এভরিথিং। রিপোর্ট দিবেন গ্যাটিস হিসাবে, বাংলা যেটাকে গ্যাটিস বলে। কথা বন্ধ করে একটু শুনুন, এখন আপনার যদি একটা গোল খুঁজে না পান, আচ্ছা আমরা আগে ফিডব্যাক গুলো একটু শেষ করব, হ্যাঁ, তাহলে এটা হতে পারে আপনাদের ইউজ কেস গুলো একটু হয়তো আপনাকে রিরাইট করতে হবে, বাট এটা পসিবল যে বোথ আর অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার, তাহলে এটা জেনারেল অ্যাসোসিয়েশন ওকে। ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন স্পন্সর অ্যান অ্যাথলেট, এটা কিভাবে? তো অ্যাথলেট কি এই স্পন্সরের সাথে কোনো ধরনের কোনো সাকিব আল হাসানকে বা ধরেন তামিম ইকবালকে স্পন্সর করল, ঠিক আছে, এটি তো স্পন্সর নাকি নাকি এটি তো বোঝাচ্ছেন? আচ্ছা, তো তাহলে এই অ্যাজ এ স্পন্সর সে যখন ফান্ড দিচ্ছে তখন সে অ্যাথলেটের ডাটা ইউজ করতেছে,
কোন অ্যাকাউন্টে যাবে, অ্যাথলেটের অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাথলেট আইডি, ওটা সে হয়তো বিকেএসপি কে ফান্ডটা দিয়ে দিচ্ছে মেনশনিং দ্য অ্যাথলেট নেমস বা আইডি উইথ দ্য অ্যামাউন্ট, ঠিক আছে? তখন সে অ্যাথলেট প্লাস ইউজ করবে। এখন আপনার ইউজ কেসে যদি এরকম কিছু না থাকে যে অ্যাথলেট উইল কমিউনিকেট উইথ স্পন্সর, যদি সেরকম থাকে তাহলে কিন্তু এটা বাই ডাইরেকশনাল, আর যদি না থাকে তাহলে সেটা ঠিক আছে। না সেটাই, সেটা আপনার তো ওয়ার্ক ফ্লোর উপর ডিপেন্ড করবে, এটা তো আমি বলতে পারবো না, তাই না? আপনার সিআর রিপোর্ট আপনি কিভাবে সাজাইছেন তার উপর ডিপেন্ড করবে, তাই না, রিকোয়ারমেন্ট গুলো। ওকে, পরেরটাতে যাই। পরেরটা কি, টপিক কি? পিএডিসি। আচ্ছা, দুইটা ক্লাসের নাম লাগবে, তো ক্লাসের নাম আছে এমপ্লয়ি অ্যান্ড রিভিউ। হোয়াট এমপ্লয়ি ডাজ, যেখানে তাকে রিপোর্ট ক্লাস ইউজ করতে হয়, বলেন পিএডিসি। আপনি তো অ্যাসোসিয়েশনটার ক্যাটাগরি বাই ডাইরেকশনাল, জেনারেল অ্যাসোসিয়েশন মানেই বাই ডাইরেকশনাল। ইউজ কেস মানে এ কখন কি, এ কিভাবে অ্যাসোসিয়েশনটা ইনিশিয়েট করবে উইথ বি। যেমন এখানে উনি বলতেছে যে কোচ গিভ ট্রেনিং শিডিউল টু অ্যাথলেট, তাহলে কোচ যখন এ, কোচ হচ্ছে এ, অ্যাথলেট হচ্ছে বি, যখন ট্রেনিং শিডিউল পাঠাবে টু অ্যাথলেট তখন তাকে অ্যাথলেট ক্লাস ইউজ করতে হবে। আবার অ্যাথলেট যখন কোচের কাছে কোনো কিছু ফিডব্যাক চাবে তখন অ্যাথলেট ক্লাস উইল ইউজ দ্য কোচ ক্লাস। তাহলে আপনাকে তো ইউজ কেস এস্টাবলিশ করতে হবে, নাহলে আপনি খালি মুখোমুখি ক্লেম করলে তো হবে না। রিলেশন তো এগুলাই তো রিলেশন, অ্যাসোসিয়েটেড জেনারেল অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, ইনহেরিটেন্স, রিয়ালাইজ, এগুলোই তো রিলেশন। আপনাকে বলা হচ্ছে এই রিলেশনগুলোর এক্সাম্পল দেন আপনার প্রজেক্টের কনটেক্সটে। তাহলে এটা যেহেতু আপনি দিয়েছেন তাহলে এখন বলেন যে ইউজ কেসটা কি হতে পারে এখানে। আপনি এখানে প্রেজেন্টেশন নাম ফিল্ড অফ আসছিল, আপনি তো বলছেন রিপোর্ট, এমপ্লয়ি অ্যান্ড রিপোর্ট, এই দুটার মধ্যে তো আপনাকে ইউজ কেস এস্টাবলিশ করতে হবে যে এমপ্লয়ি কি এমন ইনিশিয়েট করে যেখানে রিপোর্টের ইউজ আছে, আবার রিপোর্ট কি ইনিশিয়েট করে যেখানে এমপ্লয়ির ইউজ আছে। দুইটা কেসই তো থাকতে হবে, নাহলে তো আপনি বলতে পারবেন না এটা বাই ডাইরেকশনাল, জেনারেল অ্যাসোসিয়েশন মানে বাই ডাইরেকশনাল। তাহলে এটা আপনাকে রিথিঙ্ক করতে হবে, যদি আপনি এখানে দিতে পারেন তাহলে ঠিক আছে, দিতে না পারলে তো হবে না। পরেরটা কি ছিল, টপিক কি, কোভিড। আচ্ছা, পেশেন্ট ভ্যাকসিনেশন সেন্টার, এটা কি ক্লাস, ক্লাসের নামে স্পেস হয়, এটা কোথায় আবিষ্কার করছে ভ্যাকসিনেশন? হ্যাঁ, এইগুলো তো করা যাবে না, ক্লাস ডায়াগ্রামে করা যাবে না, ইন্টেলিজেন্সেও করা যাবে না, নিবে ইন্টেলিজেন্স যদি ক্লাস নামে স্পেস দেন। হ্যাঁ, স্পেস দেওয়া যাবে না, আপনি আন্ডারস্কোর দিবেন না, ক্যামেল কেস করবেন, যেটা আমরা ফলো করি। হ্যাঁ, ক্যামেল কেস, ভি, ভিটাও তো বড় হাতের আছে এখানে, এখানে দুইটাই বড় হাতের আছে, স্পেসটা শুধু সরে দিতে হবে, নাহলে তো এটা একটা সিঙ্গেল নেম হচ্ছে না। তো ঠিক আছে, এখন পেশেন্ট ভ্যাকসিনেশন সেন্টারের সাথে কিভাবে অ্যাসোসিয়েটেড, পেশেন্ট ভিজিটস দ্য ভ্যাকসিনেশন সেন্টার টু রেজিস্টার, এটা কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি? অ্যাপের মধ্যে সে কি করে, অ্যাপের মধ্যে পেশেন্ট কি করে? তাহলে ভিজিট সিলেকশন কেন, তাহলে ঠিক করেন, ঠিক করে বলেন কি হতে পারে। আচ্ছা, নিচেরটা কি বলছেন, নিচেরটা কি বলছেন, ভ্যাকসিনেশন সেন্টার অ্যাডমিনিস্টার ভ্যাকসিন টু দ্য পেশেন্ট, রেজিস্টারদের ভ্যাকসিনেশন স্ট্যাটাস। তাহলে এখানে আপনি কি বলতেছেন, এখানে আপনি বলতেছেন যে ভ্যাকসিনেশন সেন্টার কি ইউজার, এটা তো নন ইউজার ক্লাস, তাহলে আপনি অ্যাডমিন বলতে পারেন, পেশেন্টার অ্যাডমিন, ভ্যাকসিনেশন সেন্টার দিচ্ছেন কেন, ভ্যাকসিনেশন সেন্টার কি ইনিশিয়েট করে,
রেজিস্ট্রেশন ওই যে আপনি বললেন যে অ্যাডমিনিস্টার ভ্যাকসিন টু দ্য পেশেন্ট, পেশেন্টকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটার এন্ট্রি দিলে সেটা কি ভ্যাকসিনেশন সেন্টার করে না অ্যাডমিন করে? তাহলে তো অ্যাডমিনের সাথে অ্যাসোসিয়েশন, আপনি তো বলছেন পেশেন্ট আর ভ্যাকসিনেশন সেন্টার। না না না, আপনাকে তো জাস্টিফাই করতে হবে, বেটার হলে উপরেরটাও অ্যাডমিন দিয়ে করতে হবে, এ টু বিও অ্যাডমিন দিয়ে হবে, বি টু এও অ্যাডমিন দিয়ে হবে। আমি কি জানি, এটা তো আপনারা ঠিক করবেন, কিন্তু আপনি যখন বলবেন বি হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার, এ হচ্ছে পেশেন্ট, তাহলে আপনাকে দুইটা কেস দেখাইতে হবে যেখানে পেশেন্ট ভ্যাকসিন সেন্টার ইউজ করে, আবার আরেকটা কেস দেখাইতে হবে যেখানে ভ্যাকসিনেশন সেন্টার পেশেন্ট কে ইউজ করে। এখন ভ্যাকসিনেশন সেন্টার তো ধরেন আপনার যে ক্লাসরুম, এই ক্লাসরুমের মতো একটা ক্লাস, তাই না? এখন এই ক্লাসরুম ক্লাসের ফিল কি হতে পারে বলেন তো, ভ্যাকসিনেশন সেন্টারের ফিল কি হতে পারে? কথা শুনেন, বলেন, আপনারা বলেন, অন্যরা বলুন, অন্য গ্রুপ থেকে বলুন, হোয়াট ক্যান বি দ্য প্রবাবল ফিল্ড অফ ভ্যাকসিনেশন সেন্টার? না, ভ্যাকসিনেশন সেন্টার আপনি সিট দিয়ে কি করবেন, ভর্তি করে না, খালি টিকা দেয়। হ্যাঁ, অ্যাড্রেস, তারপরে হসপিটাল নেম, যদি এটা হসপিটাল হয়, তারপর নাম্বার অফ বুথ, ভ্যাকসিনেশন বুথ, ওকে, তারপরে ইনজেকশন ইন হ্যান্ড, কোন ইনজেকশন ইত্যাদি। যেমন 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 এই ক্লাসরুম, ক্লাসরুমের ফিল কি হতে পারে? ক্লাসরুম নাম্বার, লোকেশন, সিট ক্যাপাসিটি, টাইপ অফ ক্লাসরুম, থিওরি মানে রুম না ল্যাব রুম, তাই না? তাহলে এগুলো হচ্ছে আপনার ক্লাসরুম ক্লাসের ফিল্ড, সেরকম ভ্যাকসিনেশন সেন্টার ক্লাসের ফিল্ড। কাজে ভ্যাকসিনেশন সেন্টার নিজে কোনো ডাটা এন্ট্রি দেয় না, ও হচ্ছে ওই সেন্টারের ইনফরমেশন গুলো রিপ্রেজেন্ট করে, কারণ কোভিড ম্যানেজমেন্ট অনেক ভ্যাকসিনেশন সেন্টার আছে সারা বাংলাদেশে। তাহলে কোন ভ্যাকসিন, এই ভ্যাকসিন সেন্টারে ডক্টর কারা, ডক্টর আইডিদের একটা অ্যারে লিস্ট রাখতে পারেন, নার্স আইডিদের একটা অ্যারে লিস্ট রাখতে পারেন। সো দিজ আর দ্য ফিল্ডস অফ ভ্যাকসিনেশন সেন্টার। কিন্তু ভ্যাকসিনেশন সেন্টারের মেথড হচ্ছে স্ট্যান্ডার্ড মেথডস, কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টুরিস্ট, এটা একটা নন ইউজার ক্লাস। এখন নন ইউজার ক্লাসের মেথড তখনই থাকবে যখন এটা একটা টুল হিসাবে কাজ করবে, যেমন ক্যালকুলেটর ক্লাসে মেথড থাকতে পারে ফাইন্ড স্কোয়ার রুট, ক্যালকুলেটর ইজ এ টুল। ক্যালেন্ডার ক্লাসে মেথড থাকতে পারে যে সেন্ড রিমাইন্ডার বা ক্রিয়েট এ ইভেন্ট, তাহলে এগুলো ক্যালকুলেটর ক্লাসের মেথড হতে পারে বিকজ ক্যালকুলেটর ইজ এ টুল। তাহলে নন ইউজার ক্লাসেও কাস্টম মেথড থাকতে পারে, কিন্তু এই ক্লাসরুম ওর এরকম এমন কোনো কিছু নাই যে যে এইটা নিজে নিজে কোনো কিছু ইনিশিয়েট করবে। যেমন আপনার এই এসি, ওর কিন্তু কাস্টম মেথড থাকবে, কি সেটা, যে রেগুলেট টেম্পারেচার, কারণ ওটা একটা টুল হিসেবে কাজ করে, আমি ওটাকে একটা টুল হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেমন প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ক্লাসে কি কোনো কাস্টম মেথড থাকতে পারে? যেমন আপনি যদি প্রোডাক্টের কোনো ফিল্ডের ভ্যালু চেঞ্জ করতে চান, সেগুলো তো সেটার কাস্টম মেথডের কথা বলছি, থাকতে পারে কি? আপনার যে কার্ট ক্লাস, শপিং কার্ট, কার্ট ক্লাসের যে চেক আউট মেথড আপনি দেন, তাহলে কার্ট ক্লাসের চেক আউট কিন্তু একটা কাস্টম মেথড, এটা তো আর গেটার সেটার না, তাহলে কার্ট তো আর কোনো ইউজার না, এটা নন ইউজার, কিন্তু কার্টে আপনি এখন একটা চেক আউট মেথড রাখতে পারেন। তাহলে কাস্টম মেথড আপনি যখন অ্যাসোসিয়েশন এস্টাবলিশ করতে যাবেন, কাস্টম মেথডের মাধ্যমেই তো আপনি ইনিশিয়েটটা করবেন। তো তাহলে ভ্যাকসিনেশন সেন্টারে যদি কাস্টম মেথড না থাকে, তাহলে তো এটা অ্যাসোসিয়েশন ইনিশিয়েট করতে পারবে না, আর আর যদি থাকে তাহলে পারবে, অথবা ভ্যাকসিনেশন সেন্টারে যদি ফরেন ফিল থাকে ওই ক্লাসের, তাহলে ওখানে একটা অ্যাসোসিয়েশন আপনি বলতে পারেন। কিন্তু ফরেন ফিল্ডও নাই বা তার কোনো নিজের কাস্টম মেথডও নাই যেখানে ওই ক্লাসের ইউজ হবে, তাহলে ও তো কোনো অ্যাসোসিয়েশন ইনিশিয়েট করতে পারবে না। এখন ধরেন লাইব্রেরি হ্যাজ বুক,
এখন এই লাইব্রেরি ক্লাস এখানে কি হ্যাজ এ রিলেশন হবে নাকি অ্যাসোসিয়েশন ক্লাস হবে বলো? কখন আপনি ফরেন ফিল্ড রাখবেন আর কখন আপনি পুরো অবজেক্ট রাখবেন? সেটা তো আপনি লিটারাল মিনিং করলেন, কিন্তু কখন সেটা করবেন, কোন কোন সিনারিওতে সেটা করবেন আর কোন সিনারিওতে পুরো অবজেক্ট না রেখে, অবজেক্ট আলাদা আছে, ফরেন ফিল্ড রাখলাম সো আই ক্যান ম্যাপ উইথ দ্যাট অবজেক্ট, বাট ইটস নট পার্ট অফ মি, অনলি দ্য আইডি ইজ পার্ট অফ মি অ্যাজ এ ফরেন ফিল্ড, দুটোই তো পসিবিলিটি, কোনটা কখন করবেন? আপনাকে তো এক্সাম্পল দিয়ে বলতে পারতে হবে, নাহলে আপনি আপনার প্রজেক্টে সেটা অ্যাপ্লাই করবেন কিভাবে? আপনাকে তো আপনার প্রজেক্টের কনটেক্সটে আপনার ক্লাসগুলোর সাপেক্ষে সেটা অ্যাপ্লাই করতে পারতে হবে। দেখেন এটা আমি বুঝাই দিচ্ছি সুন্দর করে, যখন এই ছোট ক্লাসটা অবজেক্ট মানে প্রি এক্সিস্টিং ক্লাস, এইটার অবজেক্টটা যদি আমার ক্লাসের ফিল্ড হিসাবে অপরিহার্য হয় যে উইদাউট দ্যাট মাই আইডেন্টিটি ইজ ইনকমপ্লিট, তখন আমি ওটাকে ওন করব অ্যাজ মাই ফিল্ড। আর যদি সেটা না হয় যে না আমার আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য ওর অবজেক্ট আমার পার্ট হওয়ার কোনো প্রয়োজন নাই, রাদার আই এম অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ক্লাস ইন সাম ওয়ে, সো আই নিড টু নো উইথ হুইচ অবজেক্ট, সো আই কিপ দ্য ফরেন ফিল্ড, তো ওই অবজেক্ট আমার ফিল্ড হিসাবে থাকাটা আমার আইডেন্টিটির জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, লেটস সে এমপ্লয়ি একটা ক্লাস, এখন এমপ্লয়ি নেম না থাকলে কি এমপ্লয়ি ক্লাসটাকে কমপ্লিট বলা যাবে? ইউ জাস্ট হ্যাভ অ্যান এমপ্লয়ি আইডি বাট দের ইজ নো এমপ্লয়ি নেম, তাহলে নেম শুড বি এ ফিল্ড। নাও হোয়াট ইজ নেম, নেমের টাইপ কি? স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট, তাহলে একটা স্ট্রিং একটা আগে থেকেই একটা ক্লাস, তার একটা ফুল অবজেক্টকে আপনি এমপ্লয়ি ক্লাসের ফিল্ড বানালেন, কারণ এই অবজেক্ট কমপ্লিট, অবজেক্টটা না থাকলে এমপ্লয়ের আইডেন্টিটি কমপ্লিট হয় না, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ কার, এমপ্লয়ি হ্যাভ এ কার, তাহলে এই এমপ্লয়ের যে কার, এই কার অবজেক্ট না থাকলে অ্যাজ এ ফিল্ড এমপ্লয়ের আইডেন্টিটি ইনকমপ্লিট, এটা কি বলা যাবে? নাও তো থাকতে পারে, তাহলে আমি এমপ্লয়ি ক্লাসে কার কারের কিছুই রাখব না, বরং কার ক্লাসে আমি একটা এমপ্লয়ি আইডিটাকে ফরেন ফিল্ড হিসেবে রাখতে পারি, যে দিস কার ইজ গিভেন টু হুইচ এমপ্লয়ি, তখন কার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এমপ্লয়ি, কোম্পানির কার যেহেতু অবশ্যই এটা কোনো না কোনো এমপ্লয়ির সাথে অ্যাসোসিয়েটেড, না এখানে তো হ্যাজ এ হচ্ছে না, হ্যাজ এ মানে কি হোল অ্যান্ড পার্ট, হোলের হোল অবজেক্টের ভেতরে পার্টের ফুল অবজেক্ট থাকবে ফিল্ড হিসেবে, তা আপনি কি এমপ্লয়ের মধ্যে কার অবজেক্ট রাখছেন নাকি কার অবজেক্টের ভেতরে এমপ্লয়ি অবজেক্ট রাখছেন? কোনোটাই তো না, বরং কার অবজেক্টের ভেতরে এমপ্লয়ি আইডিটাকে আপনি ফিল্ড হিসেবে রাখছেন ফরেন ফিল্ড, সো দ্যাট এই কার অবজেক্টটা কোন এমপ্লয়ি অবজেক্টকে অ্যাসাইন করা হয়েছে সেটা যাতে আপনি ম্যাপ করতে পারেন, অবজেক্ট টু অবজেক্ট ম্যাপিং এর জন্য ফরেন ফিল্ড, এই ক্লাসের একটা পার্টিকুলার অবজেক্ট এই ক্লাসের কোন পার্টিকুলার অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, সেই জন্য তো আপনি ফরেন ফিল্ড রাখছেন। তাহলে আমার এখন একটা বুক বড় হইলো, কোন বুক, এই বুক বড় রেকর্ডটা কোন বুক অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে তার অ্যাক্সেসর নাম্বারটা আমি ফরেন ফিল্ড হিসেবে রেখে দিলাম, আর কোন স্টুডেন্ট অবজেক্টের সাথে এই বুক বড় রেকর্ডটা অ্যাসোসিয়েটেড, তাহলে সেই স্টুডেন্ট আইডিটা রেখে দিলাম ফরেন ফিল্ড। তাহলে আমি কি এখানে স্টুডেন্ট অবজেক্ট ঢুকাইছি বুক বড় রেকর্ডে নাকি বুক অবজেক্ট ঢুকাইছি? কোনটাই না, তাহলে এখানে কিন্তু হ্যাজ এ রিলেশন হচ্ছে না, এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে। কিন্তু আপনি যখন বলেন হ্যাজ এ, দুই ক্ষেত্রেই ইংরেজিতে যেহেতু আমরা কথা বলি, সিন্স উই টক ইন ইংলিশ, আমরা যখন হ্যাজ এ ইউজ করি দুইটার ক্ষেত্রেই ইট সাউন্ডস লজিক্যাল,
যে কার হ্যাজ এ ইঞ্জিন, ইট সাউন্ডস লজিক্যাল এন্ড ইটস এ কম্পোজিশন আইবির ক্ষেত্রে, বাট স্টুডেন্ট হ্যাজ এন অ্যাডভাইজার, তো ইংরেজিতে শুনতে তো এটা খারাপ লাগে না, লজিক্যালি মনে হয়। কিন্তু স্টুডেন্ট ক্লাসের ভেতরে কি অ্যাডভাইজার অবজেক্ট আছে নাকি অ্যাডভাইজারের আইডিটা ফরেন ফিল হিসাবে আছে? তাহলে এখন বুঝতেছেন কোথায় হ্যাজ এ হবে, কোথায় অ্যাসোসিয়েশন হবে? ইংরেজিতে হ্যাজ এ শোনা গেলেই যে সেটা কম্পোজিশন বা অ্যাডিকশন তা না, আপনাকে দেখতে হবে যে ইজ দ্য হোল অবজেক্ট ইজ পার্ট অফ হ্যাজ এ ফিল্ড অর নট। সেটা আপনাকে লজিক্যালি যদি আপনি জাস্টিফাই করতে পারেন তখনই শুধু আপনি কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন ভাববেন। কিন্তু যদি সেটা আপনি এস্টাবলিশ করতে না পারেন যে না ইট ডাজন্ট কন্টেইন দ্য অবজেক্ট, রাদার ইটস অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অবজেক্ট, সো ইট নিডস টু নো উইচ অবজেক্ট, আমি একটা পার্টিকুলার কার অবজেক্ট, নাও আই অ্যাম অ্যাসোসিয়েটেড উইথ হুইচ এমপ্লয়ি অবজেক্ট, ধরেন ভিসি বা প্রোভিসি বা ট্রেজারার, তাই না? তো তাহলে এই পার্টিকুলার হ্যাভেলের যে জিপটা আছে, এই পার্টিকুলার ভেহিকেল অবজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি, ভিসি, ভিসির আইডিটা থাকবে ফরেন ফিল্ড। কিন্তু হ্যাভেল গাড়ির ভেতরে কি ভিসির অবজেক্ট বসে আছে নাকি ভিসি অবজেক্টের, ভিসি একজন এমপ্লয়ি, এমপ্লয়ি অবজেক্টের ভেতরে হ্যাভেল অবজেক্টটা বসে আছে? কোনটাই তো না, বাট দে আর অ্যাসোসিয়েটেড বেসড অন দ্য হু ইউজ দ্যাট ভেহিকেল, হুইচ এমপ্লয়ি ইউজ দ্যাট ভেহিকেল। ইললজিক্যাল, আপনি জোর করে বসালেন, আপনাকে আইডি তো কিছু বলবে না, আইডি দেখবে ইজ ইট এ ভ্যালিড ক্লাস, ইয়েস, ইজ ইট এ প্রি এক্সিস্টিং ক্লাস, ইয়েস, সো নিউ ক্লাসে আপনি একটা এক্সিস্টিং ক্লাসের ফিল্ড রাখলেন, তো ইন্টেলিজেন্ট আপনাকে কিছুই বলবে না, বাট ইটস এ ফ্লড ডিজাইন। আপনি লজিক্যালি চিন্তা করেন এটা কি মেক সেন্স করে? হ্যাঁ, কিসের মার্ক? প্রজেক্টের মার্ক অলরেডি এক্সপ্লেইন, আপনি স্ক্র্যাচ প্যাড দেখেন, ল্যাব সেকশনের কোর্স আউটলাইন দেখেন, এগুলো বলা আছে কোন কম্পোনেন্টে কতটুকু মার্ক। তাহলে আপনি ক্লাস ডায়াগ্রামে যা দেখাচ্ছেন সেইটার ক্লাস ডায়াগ্রামের মেরিটের উপরে আপনার 3 মার্ক 4 মার্ক অ্যাকচুয়ালি, যে ফাইলগুলো ডিসক্রিপশন দিতে হবে ওটা দিয়ে ধরলে 4 মার্ক, আর আপনার এই সিআরএ রিপোর্টের যে মেরিট কন্টেন্ট মানে এটা অর্ধি কিনা টু অ্যানালাইসিস, আমরা গত ক্লাসে দেখছি না যে কোন কোন চেকলিস্ট গুলো থাকলে আমরা বলতে পারি যে আমার সিআরএ রিপোর্ট ইজ অর্ধি অফ অ্যানালাইসিস, এটা বলা হয়েছে না গত ক্লাসে আপনাদের? গত ক্লাসে আমরা কোথায় শেষ করছি এই রিলেশনশিপ গুলো? কিন্তু তারপর আমরা এটাও দেখছি যে আপনার যে আপনার স্ট্র্যাটেজিটা কি হবে, যে হাউ টু অ্যানালাইজ দ্য সিআরএ রিপোর্ট টু ডিটেক্ট, এই যেটা আমরা করছি না গত ক্লাসে, কিন্তু ক্লাসে ডিসকাস করছি না, যাকে বলেন অন্যরা ভুলে যায়, করা হয় নাই, হি ওয়াজ অ্যাবসেন্ট, এই যে এটা আমরা ডিসকাস করছি না গত ক্লাসে, হাউ টু আইডেন্টিফাই দ্য ক্লাসেস ফ্রম ওয়ার্ক ফ্লো, গত ক্লাসে সানডে। তাহলে আপনাদের কতটুকু করানো হয়েছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন। ওকে, তাহলে প্রথমে মেক শিওর করতে হবে যে আপনার ওয়ার্ক ফ্লো ডিটেইলড, কারণ ওয়ার্ক ফ্লো অ্যানালাইসিস করেই তো আপনি আইডেন্টিফাই করবেন। তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার ওয়ার্ক ফ্লো ইজ ওয়ার্দি অফ অ্যানালাইসিস অর নট? তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার প্রত্যেকটা ইনপুট এক্সপ্লিসিটলি মেনশন করা আছে কিনা। তা আমি যদি ওয়ার্কফ্লোতে লিখে থাকি, ধরেন একটা গোল হচ্ছে যে অ্যাডমিন ক্যান অ্যাড নিউ এমপ্লয়ি, এইটা অ্যাডমিনের একটা গোল, তাহলে ওই অ্যাড নিউ এমপ্লয়ি গোলের ওয়ার্কফ্লোতে আমি বললাম যে অ্যাডমিন উইল গিভ দ্য ডিটেলস অফ এমপ্লয়ি ইনফো, আমি কিন্তু বললাম যে ইনপুট দিতে হবে, কিন্তু আমি কি স্পেসিফাই করছি এক্সপ্লিসিটলি? এখন এই যে এমপ্লয়ি ইনপুট দিতে হবে এই কথা যদি আপনি ওয়ার্কফ্লোতে লিখে দেন তাহলে ইউ আর মিসিং দিস চেকলিস্ট, এটা বললে তো হবে না, আপনাকে বলতে হবে যে অ্যাডমিন উইল প্রোভাইড এমপ্লয়ি ডিটেলস ফর দ্য নিউ এমপ্লয়ি উইচ ইনক্লুডস
employee ID, employee name, date of birth, date of joining, gender, highest degree, year of experience, মানে আপনার যা যা দরকার সেগুলো আপনাকে মেনশন করতে হবে। কেন মেনশন করতে হবে বলেন তো? তাহলে ফিল ডিটেকশনের জন্য ওগুলো লাগবে, অলসো এফেক্সেবল ডিজাইনের জন্য তো লাগবে, যে আপনি কয়টা নোট বসাবেন, কি হবে নোটগুলোর ধরন, চেকবক্স হবে না রেডিও বাটন হবে নাকি টেক্সট ফিল্ড হবে, এটা তো ইনপুটের টাইপের উপর ডিপেন্ড করবে। তাহলে আপনাকে জানতে হবে হাউ মেনি ইনপুটস এন্ড হোয়াট আর দ্য ইনপুটস, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন। তাহলে তো তাহলে আপনি সিআর এর রিপোর্টের সাথে ক্লাস ডায়াগ্রামের রিলেভেন্স তো থাকলো না। Now, how do you know in your class diagram these are the fields? How do you know that? আপনি তো সিস্টেম ডিজাইন করতে বসছেন। সো যে যখন বলতেছে যে একটা এয়ারক্রাফট মেইনটেনেন্সের জন্য পাঠাবে, সো জেনারেট মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট শিট, তাহলে মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট শিট যেটা হ্যাঙ্গারে পাঠাবে ওই শিটে কি কি ইনপুট দিতে হবে আপনি কিভাবে জানবেন? দোহাটেকের প্রোগ্রামার হাউ ডু ইউ নো দ্যাট? কাকে জিজ্ঞেস করবেন? সিআর এর রিপোর্ট কে আপনি জিজ্ঞেস করবেন? ওইটাই আপনার জিজ্ঞাসার জায়গা। বুঝেন নাই? লজিক্যালি চিন্তা করেন, আপনি আপনার কমন সেন্স দিয়ে যা খুশি করতে পারেন, হু কেয়ার্স? আপনার ক্লায়েন্টকে চার মাস ধরে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করছেন, ওগুলো তো রিফ্লেক্টেড হইতে হবে। এখন আপনি এমপ্লয়ির কি কি ফিল্ড থাকতে পারে সেটা আপনি অনুমান করতে পারেন, কিন্তু একটা এয়ারক্রাফট মেইনটেনেন্স রিকোয়েস্ট শিট এখানে কি কি ইনপুট দিতে হবে সেটা আপনি জানবেন কিভাবে? তাহলে ও যদি বলে রাখে যে গিভ নেসেসারি ইনপুট ফর মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট শিট, সেটা দিল আপনার কাছে। আপনি এখন ইউআই ডিজাইনার, আপনার এক্সপার্টিজ হচ্ছে ইউআই ডিজাইন, একটা এয়ারক্রাফট মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট শিটে কি থাকে আপনি কি জানেন? আপনি ক্লাস ডিজাইন করেন বেসড অন দ্য রিকোয়ারমেন্টস, কিন্তু ওখানে কি থাকবে আপনি কি, ফিল্ড কি হবে আপনি কি জানেন? তাহলে মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট শিট একটা ক্লাস, বা মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট চেকলিস্ট রেকর্ড এটা একটা ক্লাস। এখন এই ক্লাসের ফিল্ড কি হবে আপনি কিভাবে জানবেন? সফটওয়্যার ডেভেলপার হিসেবে বা সিস্টেম ডিজাইনার হিসেবে আপনি কিভাবে জানবেন? আপনাকে তো রিকোয়ারমেন্ট থেকেই ওটা জানতে হবে, রিকোয়ারমেন্টে তো আপনি কিছু বলেন নাই, আপনি খালি বলে রাখছেন যে গিভ নেসেসারি ইনপুট। হোয়াট ইজ নেসেসারি, হু নোজ? নোবডি নোজ। তাহলে ওটা না থাকা মানে ইটস নট রিলেভেন্স নাই। আপনি এখন চারজনে মিলে যুক্তি তর্ক করে ফিল বসাই দিয়েছেন ক্লাস ডায়াগ্রামে, কিন্তু আদৌ সেটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে রিফ্লেক্ট করে কিনা সেটা তো রিলেভেন্ট হইতে হবে। এখন অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে ওইটা থেকেই এটা আসবে, কিন্তু আপনারাও এখন ভুলটা করতে পারেন, যেহেতু ওটাতে ঘাটতি আছে এইটা করতে গিয়ে যা এখানে দেখছেন, মেক শিওর পরে যাতে মনে হয় ওইটা থেকে এটা আসছে, তাহলে অ্যাটলিস্ট আপনি বলতে পারবেন যে আমার ক্লাস ডায়াগ্রামটা ওয়াজ ক্রিয়েটেড বেসড অন দা থিওরি। আপনি এখানে দুই নম্বরে করছেন সেটা ঠিক আছে, কিন্তু কাগজে কলমে সেই দুই নম্বরে তো ধরার উপায় নেই। কারণ কেউ যদি কম্পেয়ার করে যে হ্যাঁ আপনার থিওরি রিপোর্ট আর ক্লাস ডায়াগ্রাম, আপনি যদি ওই এনশিওর করতে পারেন, ইভেন ব্যাক ট্র্যাক করেও যদি সেটা করতে পারেন, তাহলে তো সে বলতে পারবে না যে এটার উপর বেস করে এটা না, হয়তো আপনি এটার উপর ভিত্তি করে এটাকে ঠিক করছেন, কিন্তু হওয়া উচিত এটা এক্সস্টিভ থাকবে। এখন আপনাকে আমি কেন ক্লেম দিতে পারতেছি না যে এটা এক্সস্টিভ না, কেন? কারণ আপনার রিয়েল ক্লায়েন্ট নাই। আপনার যদি সত্যি সত্যি বিকেএসপিতে গিয়ে আপনি ডাটা কালেক্ট করতেন, তখন কিন্তু আপনাকে আমি ধরতাম, সিআরএ রিপোর্ট আগে ফাইনালটা আমাকে জমা দিবেন লকড, এখন এটা ইউজ করে ক্লাস ডায়াগ্রাম বানান। কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে কেন যে ক্লাস ডায়াগ্রাম বানানোর পাশাপাশি ওইটা ঠিক করে? কারণ আপনার আসলে কোনো রিয়েল ক্লায়েন্ট নাই, প্রজেক্টটা একটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট, আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অলসো হাইপোথেটিক্যাল, ক্লাস ডায়াগ্রামও। অ্যাটলিস্ট আমাদের লার্নিংটাকে জাস্টিফাই করার জন্য যাতে আমরা বলতে পারি যে দিস ক্লাস ডায়াগ্রাম ইজ বেসড অন দ্যাট পার্টিকুলার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তাহলে সেই রিলেভেন্সটা আমাকে এস্টাবলিশ করতে হবে। এখন এইটা আপনি ব্যাকওয়ার্ড করলেও আপনি যখন
ইন্ডাস্ট্রিতে যাবেন তখন আপনি এটার ইম্পর্টেন্স বুঝতে পারবেন, বা আপনাদের জন্য ইন্টার্নশিপ করার স্কোপ আছে। নতুন কারিকুলামে ইন্টার্নশিপ নাই, সিনিয়র প্রজেক্ট করতে হবে সবাইকে, আর তিনটা প্রজেক্ট করতে হবে, ইয়ারলি প্রজেক্ট না, ইয়ারলি প্রজেক্ট, ইন্টার্নশিপ নাই কিন্তু ইয়ারলি প্রজেক্ট করতে হবে। আপনাদের না, নিউ কারিকুলামের কথা বলছি, এইবার থেকে যারা অ্যাডমিশন হচ্ছে তাদের জন্য। আপনার কি ব্রেক অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, চারটা বিষয় তো অ্যাটেন্ডেন্স। বাকি থাকবে কেন? এক ঘন্টা নিবে কেন আমি জানি না, কত ও আপনি তো উজ্জ্বল হয়ে যাওয়ার দ্বার প্রান্তে আসছেন। আপনাদের তো করতে হবে, এটা নতুন কারিকুলাম, যারা এবার ভর্তি হচ্ছে, এবার যারা ভর্তি হয়েছে তাদের জন্য আমাদের কারিকুলাম আপডেট হয়েছে। তো আপনাদের অপশন আছে ওই কারিকুলাম ফলো করার, কেউ যদি চায় সেটা বলছে। আমাদের ইন্টার্নশিপ, নতুন কারিকুলামে ইন্টার্নশিপের স্কোপটা আছে শুধুমাত্র আপনি যদি আইটি, মানে ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড একটা স্পেশালাইজেশন আছে ওইটা যদি নেন, ওইটার একটা লিস্টেড কোর্স হিসাবে আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। কিন্তু আপনি যদি আইটি স্পেশালাইজেশন ওটা না নিয়ে যদি ধরেন আপনি এআই নিতে পারেন, মেশিন লার্নিং বা ওই যে ধরেন আপনার হাই পারফরমেন্স কম্পিউটিং নিতে পারেন, তাহলে এই যে আমাদের যে স্পেশালাইজেশন আছে 7-8টা, ওগুলোর কোনোটাতেই ইন্টার্নশিপ নাই, সবই সিনিয়র প্রজেক্ট। হ্যাঁ, এখন প্রজেক্ট কিন্তু আপনাকে, এখন এই যে আপনি 2-13 এর একটা কোর্স প্রজেক্ট করতেছেন, করতেছেন না এখন, এটা কোন কোর্সে হচ্ছে? এই দিস ইজ দ্য ফার্স্ট কোর্স যেখানে আপনি একটা ফুল ফ্লেজড বিগ প্রজেক্ট করতেছেন যেখানে টিম ওয়ার্ক, তাই না? ইউ আর এক্সপোজ টু দ্য রিয়েল কমপ্লিকেটেড ডেভেলপমেন্ট সিনারিও। এখন ধরেন এই কোর্সে তো এটা নাও থাকতে পারত, তাই না? আমরা রেখেছি বলে না ওভার দ্য ইয়ার্স আমরা এটাকে মডিফাই করে করে এই পর্যায়ে নিয়ে আসছি, এটা তো একটা কোর্সে নাও থাকতে পারে। এমনও হতে পারে যে তিনটা অ্যাসাইনমেন্ট দিয়ে আপনার কোর্স হয়ে গেল, বাট চাইলে ওখানে একটা প্রজেক্ট রাখা যেত, হতে পারে না? আমাদের এই কোর্সে অ্যাসাইনমেন্ট নাই কেন, মাইলস্টোন গুলো এক একটা অ্যাসাইনমেন্টের ডাবল, তাই না? তো ওই জন্য আলাদা করে আর অ্যাসাইনমেন্ট এখানে প্রয়োজন নাই। কিন্তু নতুন কারিকুলামে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ইয়ারলি প্রজেক্ট করতে হবে, এটা আপনি কি কোর্স করছেন না করছেন তা না, আপনি ফার্স্ট ইয়ারে যে কোর্সগুলো করবেন 7-8টা কোর্স আপনি করে ফেলবেন, 7-8টা কোর্সের বেসড অন দ্যাট এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ টু ডু এ কোর্স প্রজেক্ট, মানে ওইটা ওই কোর্স প্রজেক্টটাই একটা ক্রেডিটেড কোর্স। প্রজেক্ট 1, প্রজেক্ট 2 সেকেন্ড ইয়ারে, প্রজেক্ট 3 মনে হয় থার্ড ইয়ারে, আর দেন আপনার সিনিয়র প্রজেক্ট উইচ ইজ রিসার্চ। এখন অন টপ অফ দ্যাট আপনি যদি ইন্টার্নশিপ করতে চান তখন আপনি যে আইটি ইন্ডাস্ট্রি ওই স্পেশালাইজেশনটা নিতে পারেন, ওইটা কোর্স হিসাবে আপনি ওই যে মাইনরে যেমন 5টা করা লাগে সেরকম প্রত্যেকটা স্পেশালাইজেশনের কিছু সেট অফ কোর্স আছে, ওই পার্টিকুলার একটা স্পেশালাইজেশনকে আপনি ইন্টার্নশিপ পাবেন, চাইলে করতে পারেন। তাহলে 5টা কোর্স না করে আপনি 4টা কোর্স ইন্টার্নশিপ করতে পারেন, ওটা শুধু ওই পার্টিকুলার স্পেশালাইজেশন আছে, বাকিগুলোতে নেই। তাহলে বাকিগুলোতে আপনাকে 3টা প্রজেক্ট আর সিনিয়র প্রজেক্ট করতে হবে, আর আপনি যদি ওই স্পেশালাইজেশন নেন ওখানেও আপনাকে 3টা কোর্স, 3টা প্রজেক্ট আর সিনিয়র প্রজেক্ট করতে হবে, বাট ওই স্পেশালাইজেশনের একটা থিওরি কোর্স কম করে আপনি ইন্টার্নশিপ করতে পারেন। হ্যাঁ, কেন করা যাবে না? সিনিয়র প্রজেক্টই তো থিসিস। সিনিয়র প্রজেক্ট কি থিসিস? সিনিয়র প্রজেক্ট ইন্টার্নশিপ না, ওটার নাম সিনিয়র প্রজেক্ট, বাট বেসিক্যালি ইটস এ রিসার্চ প্রজেক্ট।
তো রিসার্চ প্রজেক্টের আউটকাম হিসেবে আপনাকে তো একটা থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট যেরকম বানান, ওখানে আপনাকে একটা থিসিস রিপোর্ট বানাতে হবে ফর ইওর সিনিয়র প্রজেক্ট রিসার্চ ওয়ার্ক। ওকে আসেন আমরা কাজে যাই, অথবা আমরা ব্রেকের পরে এটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সো চলে যায় না। অথবা আমরা এসে অ্যাটেন্ডেন্স নেই নাকি? টাইম থাকবে না কেন? 4:20 না 4:30 কয়টায় আসবেন? হাটিভাবে আসলে তো 15 মিনিট হয়ে যাবে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়েই নিই। আচ্ছা এখন এইখানে কি বলা হচ্ছে, তাহলে আপনি ইনপুটগুলো স্পেসিফাই করে দিলেন, এই 10টা ইনপুট আমাকে নিতে হবে অ্যাজ এন এমপ্লয়ি ডিটেলস। আচ্ছা দেন এদের মধ্যে আপনি যদি ধরেন কিছু কিছু ইনপুট আপনি ভ্যালিডেট করতে চান, তাহলে সেই ভ্যালিডেশন রুল আপনাকে বলতে হবে। ধরেন আপনি আইরাস এর আইডিটা ভ্যালিডেট করতে চান, হোয়াট ক্যান বি দ্য ভ্যালিডেশন রুল? মানে কি ডিজিট নাম্বার বললে তো প্রোগ্রামার কিছু বুঝবে না, ভ্যালিডেশন রুল দেখেই তো প্রোগ্রামার ইমপ্লিমেন্ট করবে। আইডি লেন্থ, লেন্থ শুড বি 4 digit ইফ ইট ইজ এমপ্লয়ি, অর 7 digit ইফ ইট ইজ স্টুডেন্ট। শেষ কেন এটা জোর করে কেন বলতেছেন? ইজ ইট লজিক্যাল? আপনি যখন মানে যদি এটা ইয়ার ওভারল্যাপ করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে 24-এর স্প্রিং এর অ্যাডমিশন 24-এই হচ্ছে, তাহলে আপনি যখন একটা নিউ স্টুডেন্ট ক্রিয়েট করতেছেন, মানে নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট, তাহলে 24 সালে যে স্টুডেন্টটাকে আপনি ক্রিয়েট করবেন তার আইডি তো 24 দিয়েই শুরু হবে, তার আইডি কি 22 দিয়ে শুরু হবে? তাহলে লেস দেন ইকুয়াল টু বলতেছেন কেন? আপনি তো এখানে বলতেছেন ক্রিয়েট এ নিউ স্টুডেন্ট, কথা বুঝতেছেন না কেন? ক্রিয়েট এ নিউ স্টুডেন্ট মানে নিউ ইনস্ট্যান্স, নতুন একটা অবজেক্ট, নতুন একটা স্টুডেন্ট যেটা আমার সিস্টেমে নাই। তাহলে কোন স্টুডেন্টটা নতুন স্টুডেন্ট যে মাত্র ভর্তি হয়েছে? তাহলে কারেন্ট ইয়ার। এগুলোই হচ্ছে রিকোয়ারমেন্ট উঠে আসবে, তাই না? তাহলে আপনাকে বলতে হবে যে আইডি শুড বি 4 digit অর 7 digit। আচ্ছা এখন এই 4 digit-এর মধ্যে আপনার ভ্যালিডেশন থাকতে পারে, এই যে 1, 2, 3, 4 এগুলো স্কুলের, যেমন ACTS এর সব এমপ্লয়ি স্টার্টস উইথ 4। আপনি আর কোন কোন টিচারের কোর্স করেন এখানে? আশুত স্যারের এমপ্লয়ি আইডি কত দেখায় আইরাসে? 4 দিয়ে না 2 দিয়ে? খেয়াল করে দেখেন, আশুত স্যার যখন লগ ইন করে এখানে, যখন যখন লগ ইন করবে তখন এখানে দেখবেন যে ওনারটা 4 দিয়ে আছে। বিজনেস স্কুলের টিচার যখন লগ ইন করবে দেখবেন 2 দিয়ে আছে। না না এটা হচ্ছে স্কুলের কোড, সেটা তো এখানে আমাদের এই কোড তো বাড়ি দেওয়া থাকে। তো তাহলে আপনি আনোয়ার স্যারের কোড দেখবেন 4 দিয়ে, মানে এই ACTS এর যত এমপ্লয়ি আছে টিচার আছে তাদের কোড দেখবেন 4 দিয়ে। তাহলে এটা আইবির একটা রুল যে এমপ্লয়ি আইডি উইল বিগিন উইথ দা ইউনিট কোড। ফ্যাকাল্টিদের জন্য ইউনিট কোড হচ্ছে স্কুল কোড, নট ডিপার্টমেন্ট কোড, স্কুল কোড। কেন কেন ডিপার্টমেন্ট কোড না? কারণ ডিপার্টমেন্ট তো 10-এর বেশি, একটা ডিজিট দিয়ে ডিপার্টমেন্ট, তাহলে 2 digit ইন্ট্রোডিউস করতে হবে ডিপার্টমেন্ট কোড, 1 নাম্বার। আর 2 নাম্বার এই রুলটা যখন করা হয় তখন আইবিতে কোনো ডিপার্টমেন্ট ছিল না, শুধু স্কুল ছিল। শুরুতে এই স্কুলটার নাম ছিল কি জানেন?
SOC, স্কুল অফ কমিউনিকেশন, এই স্কুলটার নাম ছিল স্কুল অফ কমিউনিকেশন। প্রবাবলি 2005-06 এর দিকে এটার নাম চেঞ্জ করে করা হলো ACTS, ACTS না ACCS, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স, আপনার জানার কথা। তারপর এটাকে করা হলো ACTS, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্স, স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, আগে এটা ছিল শুধু স্কুল অফ বিজনেস। তো তখন কোনো ডিপার্টমেন্ট ছিল না, পরে ডিপার্টমেন্ট বানানো হয়েছে স্কুলের ভিতর। তো ওই জন্য এমপ্লয়ি আইডিগুলো একাডেমিক যারা তাদেরগুলো ইউনিট কোড হচ্ছে সিঙ্গেল ডিজিট ইউনিট কোড, হুইচ ইজ দ্য স্কুল। আর যারা নন স্কুল অ্যাডমিন ব্লক তাদেরটা আবার অন্য অন্য একটা ডিজিট দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাহলে এইটা আপনার ভ্যালিডেশন রুলসের মধ্যে আসবে। তো আচ্ছা, আরেকটা জিনিস যেটা আসবে সেটা হলো যে আপনার আপনাদের বলেছিলাম যে ইউনিক হতে পারে ফিল্ড গত ক্লাসে। এটা তো আমি গ্রেড করবো না, কিন্তু দেখাই না কাউকে সকাল ছটার মধ্যে না দিলে আপনি ওই যে ফাইনালের 30-0 পাবেন, পুরো কমপ্লিট আপনার কাছে চাইনি। আপনি যে শুরু করছেন যাই দিলেন সেগুলো যে লজিক্যাল মনে হয় সেটা, অর্থাৎ আজকে আপনারা অনলাইনে বসে বসে করেন সমস্যা নাই, তো আপনার তো ওই যে ড্রটাটায়র ওটা শেয়ার করে দেন বাকি চারজনের সাথে। তো আপনাদের বক্সগুলো কালার করবেন, তাহলে যার যার কালারের বক্স দিয়ে বসাতে থাকেন না একটা ডকুমেন্টে, সমস্যা নেই। আচ্ছা এখন তাহলে এই যে ইউনিক আছে না, ইউনিক এখন যদি আপনি কোনো একটা ফিল্ডকে ইউনিক বলেন আপনার এই ইউএল প্লাস ডায়াগ্রামে, যেমন আপনি এখানে বলতে পারেন যে কোর্স আইডি, কোর্স আইডি তো এটা রেজিস্টার ক্লাসে হবে না, এটা কোর্স ক্লাসে হবে, এটা কপি পেস্ট করছিলাম। তো তাহলে দেখেন এই কোর্স আইডি কি, এটা কি ইউনিক না ইট ক্যান বি ডুপ্লিকেট? গত ক্লাস ইউনিক আলোচনা করা হয়েছে না, ইউনিক আলোচনা করা হয় নাই, হয়েছে কি হয় নাই? ছিলেন, আপনি ছিলেন গত ক্লাসে, ক্লাসের কথাই বলতেছি। আচ্ছা বলেন তো যে আপনার ইউনিক ফিল্ড কি, কখন আপনি বলবেন যে এই ফিল্ডটা ইউনিক? ধরেন কার ক্লাস, কার ক্লাসে কোন ফিল্ডটা ইউনিক হতে পারে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডেল নাম্বার? আবার না করতেছেন কেন? আপনার কথাটাকে আমরা নিলাম তো, এখন দেখি এটা ঠিক না ভুল, ঠিকও তো হইতে পারে। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে একটা অবজেক্টের জন্য এটার ভ্যালুটা কি, তাহলে আপনার সিজিপিএ, স্টুডেন্ট ক্লাসের সিজিপিএ, এটা কি ইউনিক ফিল্ড? ওয়াই নট? অনেকের থাকতে পারে, মানে কি কথাটার মানে হলো যে এই ফিল্ডের ভ্যালু ক্যান বি সেম ফর মাল্টিপল অবজেক্টস, মাল্টিপল অবজেক্টের এই ফিল্ডের ভ্যালুটা একই হতে পারে। কিন্তু আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে প্রত্যেকটা অবজেক্টের জন্যই এই ফিল্ডের ভ্যালুটা কারোটার সাথে কারোটা মিলবে না, ইউনিক, দেন দ্য ফিল্ড ইজ ইউনিক। আইডি, স্টুডেন্ট আইডি ইউনিক ফিল্ড, আপনার বাকি সব ফিল্ডই মিলতে পারে অন্য আরেকজনের সাথে, আপনার নামও মিলতে পারে, অ্যাড্রেসও, অ্যাড্রেস কি মিলতে পারে?
এক স্টুডেন্টের অ্যাড্রেস আর এক স্টুডেন্টের সাথে? কেন কথা না, সিবলিং পড়ে না, বোন সিবলিং পড়ে, তাহলে কথা না কেন বলতেছ? মিলতেই পারে, ব্লাড গ্রুপ মিলতে পারে, ডেট অফ বার্থ মিলতে পারে, সিজিপিএ মিলতে পারে, সবই মিলতে পারে, শুধুমাত্র আইডিটা মিলবে না। তাহলে আইডি হলো ইউনিক ফিল্ড, তাহলে আইডি হচ্ছে একমাত্র ফিল্ড স্টুডেন্ট ক্লাসে যেটা ইউনিক। তাহলে আপনি বুক ক্লাসে আপনার ইউনিক ফিল্ড কোনটা? অ্যাক্সেশন নাম্বার, মোবাইল নাম্বারও দিতে পারেন, মোবাইল নাম্বারও ইউনিক হতে পারে, হ্যাঁ হতে পারে। তো তাহলে কোর্স ক্লাসে আমার ইউনিক ফিল্ড কোনটা? এবং এটা কোনো স্টাইল নাই, স্ট্যাটিক হলে, আন্ডারলাইন, অ্যাবস্ট্রাক্ট হলে, অ্যাবস্ট্রাক্টটা ফিল্ড হয় না, মেথড হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড হলে মেথড হবে ইটালিক, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে ক্লাসের নামটা হবে ইটালিক। তাহলে এটা কিন্তু ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস, হ্যাঁ হবে, এটা কিন্তু ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস। আপনি কোর্সকে নিউ করবেন, সেটা ইটালিক দেওয়া যাবে, কিন্তু ইটালিক দিলে কি হবে, এটা তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। স্ট্যাটিক ফিল্ড হলে এটা হবে আন্ডারলাইন হবে, কিন্তু এটা তো স্ট্যাটিক ফিল্ড না, এটা কমন ভ্যালু না, প্রত্যেকটা কোর্সের আইডির ভ্যালু আলাদা, সো এটা আন্ডারলাইন দেওয়া যাবে না। তো যেগুলো স্টাইল আছে যেমন স্ট্যাটিক এবং অ্যাবস্ট্রাক্ট, আন্ডারলাইন আর ইটালিক, কিন্তু আমার ইউনিক, ফাইনাল এদের জন্য কোনো স্টাইল নাই, তো সেগুলো আমাকে ব্র্যাকেটে বলতে হবে। তা আমি যখন বলে দিলাম যে এটা ইউনিক, এটা কেন দিলাম, ক্লাস ডায়াগ্রামে কেন দেখাচ্ছি যে এটা ইউনিক, এটা দেখানো দরকারটা কেন? না, স্কোপ তো অন্য, স্কোপ তো আমি বলছি এটা প্রাইভেট মাইনাস, বা প্রোডাক্টেড হলে হ্যাশ বলতাম। হ্যাঁ, বলে দিলাম এটা প্রোগ্রামারকে, জানালাম যে ভাই ফিল খেয়ে নি, জেনে প্রোগ্রামারের কি লাভ, না জানলেই বা কি ক্ষতি? না না, কিন্তু সেটা আপনি ইউনিক বলেন আর না বলেন তাতে প্রোগ্রামারের কি সমস্যা? সেটা তো আপনি ওই যে আপনার যে মেথডের মধ্যে যে ফিল্ডটা, সেটা তো আপনি ওয়ার্কফ্লোতে বলছেন অন্য আরেকটা জায়গায়, রাইট? নতুন কোর্স ক্রিয়েট করার সময় যে আইডির ভ্যালিডেশন এটা নিয়ে আসতে হবে, আপনি তো খালি 7 digit চেক করে বসে আছেন, ওটা রিপিট হচ্ছে কি না সেটা চেক করতে হবে। তো সেটা একজন প্রোগ্রামার কেন করবে যখন ওকে বলে দিচ্ছেন এটা ইউনিক ফিল্ড? ফরেন ফিল্ড হলে আপনি এটা বলে দিতে হবে ফরেন ফিল্ড, আপনার যে 16টা গোলের মধ্যে অনেক জায়গায় তো আপনি ইনপুট নেবেন, তো সব না করলেও অন্তত অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আপনি 2-4টা ভ্যালিডেশন রাখবেন। এইটা আপনার স্পেসিফিক না, এটা তো কমন, আপনার 16টা গোলের স্পেসিফিক কিছু ভ্যালিডেশন রাখবেন। যেমন ধরেন আমি ফ্যাকাল্টি হিসাবে গ্রেড সাবমিট করি, তাহলে এখানে আমাকে কি ভ্যালিডেট করতে হবে? এখন আমার গ্রেডটা আমি এখন সিলেক্ট করি কমবক্স থেকে, তাই না? তাহলে ওইখানে কিন্তু আসলে ভ্যালিডেশনের কিছু নাই, কারণ ওখানে আমার ভুল করার কোনো স্কোপ নাই, যে ভ্যালিড গ্রেডগুলো এখানে আছে, আমি শুধু সিলেক্ট করব যে স্টুডেন্ট কোনটা পাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এমন কোনো ইনপুট দেই যে ধরেন আমার ইয়ারটা যদি সিলেক্ট করতে হয়, গ্রেড সাবমিশন কিভাবে আপনারা জানেন, আইবিতে দেখছেন কখনো? এখন তো আমি সাবমিট করতে পারবো না, এক্সাম অফ কন্ট্রোলার এটা ওপেন না করলে কেউই সাবমিট করতে পারবে না, ঠিক আছে? বলেন 1, 3, তারপর 5, 16, একবারে 6, 7, 9, হ্যাঁ 9, ওকে 10, ওকে
তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, ঠিক আছে। আমার গ্রেড করবে স্টুডেন্টদের, নিজেই তো স্টুডেন্ট, ওর সে অথরিটি নাই, এটা ইলিগাল। এসওডি কে দিয়ে আমি বলতে পারি যে দেখো তো টোটালটা ঠিক আছে কিনা, বাট আই নেভার ইনভলভ এসওডি ইন মাই গ্রেডিং সিস্টেম। টিয়ার অথরিটি আছে, যদি সে হায়ার টিয়ারের হয়, একটা আন্ডারগ্রেডের টি আন্ডারগ্রেডকে গ্রেড করতে পারবে না, একটা মাস্টার্সের টিয়ে আন্ডারগ্রেডকে কুইজ টুইজ দেখানো যায়, বা পিএইচডি যারা টিয়ে হয়, পিএইচডি করতে যায় যারা, তারা অনেক সময় টিয়ে শিফট নেয় কিছু টিউশন ফি রিকভার করার জন্য, তারা ক্লাসও নিতে পারে আন্ডারগ্রেডের। যারা পিএইচডি টিএ হয় তাদেরকে দেখা গেল যে প্রফেসর, যে প্রফেসর আন্ডারে সে পিএইচডি করতেছে, তার হয়তো ইনিশিয়াল হয়তো একটা একটা কোর্স, কারণ এই কোর্সটাই আমি প্রথম তিনটা চারটা ক্লাস রাখলাম রিভিউ অন প্রিরিকুইজিটস, ওগুলো আমি আমার টিএকে বললাম যে তুমি গিয়ে এই কোর্সের জন্য যে প্রিরিকুইজিটটা স্যাটিসফাই করা দরকার সেটা একটা রিভিউ ক্লাস তুমি চারটা নাও, তো সে ক্লাসও নিতে পারে, বা অ্যাসাইনমেন্টগুলো তাকে আমি দিয়ে চেক করাতে পারি। এটা লিগালি অ্যালাউড যে হায়ার টিয়ারের টিএ ক্যান বি ইউজড এনগেজড ইন নট দ্য অ্যাকচুয়াল ফাইনাল মিড এক্সামস, ওগুলো ফ্যাকাল্টি দেখবে, ছোটোখাটো জিনিস যেমন অ্যাসাইনমেন্ট কুইজ টুইজ এগুলো, কিন্তু আন্ডারগ্রেডের টিএ কীভাবে একটা আন্ডারগ্রেডের স্টুডেন্ট কী ভ্যালুয়েট করবে? পাস করার পরে তো আপনি টিএ থাকতেই পারবেন না অফিসিয়ালি, ইউ আর নো লঙ্গার টিএ। If you are not a student, you cannot be TA or SOD. SOD? TA হতে পারবে না। আপনি যখন TA হবেন তখন হয় আপনি মাস্টার্সের স্টুডেন্ট, আপনি যদি কারো TA হন তাহলে আপনাকে আইউবিতে মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে, আর এ হলেও আপনাকে মাস্টার্সের স্টুডেন্ট হতে হবে, অথবা আপনি অন্য প্রতিষ্ঠানে রিসার্চের কাজ করেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোনো একাডেমিক কাজে হেল্প করতে পারবেন না, কিন্তু যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হন তখন আপনি একাডেমিক কাজে ছোটোখাটো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট এগুলো করতে পারেন। যাই হোক, আমরা অন্য আলাপে গিয়ে সময় নষ্ট না করি, আমরা আমাদের ফোকাসে থাকি, ব্রেক দিব, তার আগে একটু দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে আমাদের পুরনো আইরাস, আমাদের গ্রেডিং সিস্টেমটা আবার এই আইরাসে, নতুনটাতে আনা হয় নাই। এখানে দেখেন ইউজার আইডি দিয়ে ডিটেক্ট করতে পারে না কি টাইপের ইউজার, নতুনটাতে এটা পারে, তাহলে তাকে আবার টাইপও বলে দিতে হয় যে ফ্যাকাল্টি, ঠিক আছে। তো এখানে আমার এই যে গ্রেড সাবমিশনে গেলে এখানে এই যে দেখেন, এখানে কি আমার ভুল করার সুযোগ আছে? আই হ্যাভ টু সিলেক্ট প্রি ডিসাইডেড। এখানে কি আমার ভুল করার সুযোগ আছে? আছে। এই যে সেমিস্টার কোনটা হবে, আহা এখানে তো মানে সামার এবং অটাম অথবা, তাইলে এখানে কি আমার ভ্যালিডেট করতে হবে কিনা, ক্যাম্পাসটা কি ভ্যালিডেট করতে হবে কিনা? হবে। ঢাকা ক্যাম্পাস রাখছে কেন? কারণ আইবি অলসো হ্যাজ এ চিটাগং ক্যাম্পাস, ইনিশিয়ালি ছিল, এটা তো পুরোনো আইরাস, তখন আইবির ঢাকা ক্যাম্পাস চিটাগং ক্যাম্পাস, যখন বললো যে মাল্টিপল ক্যাম্পাস রাখা যাবে না তখন ওইটাকে আলাদা ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চিটাগং আইইউবিসি, ওটাকে তো আলাদা, হ্যাঁ সি যেটাই হোক ওটা আলাদা আলাদা ভিসি আছে, কিন্তু দুইটা ইউনিভার্সিটি কিন্তু সেম ইএসটি সিডিডি ট্রাস্টের আন্ডারে, আগে একটা ইউনিভার্সিটি ছিল, তো তখন কি হতো যে আমাদের ফ্যাকাল্টি বলে একটাই ছিল, তখন আমাকে সিলেক্ট করতে হতো যে কোন ক্যাম্পাসের জন্য আমি গ্রেড দিচ্ছি, ঠিক আছে। তা এখন অ্যাকর্ডিং টু ওল্ড আইরাস ভ্যালিডেট করতে হবে যে আমার এমপ্লয় আইডি এত, কই পাবে? এই যে লগ ইন করে বসে আছি, ও জানে আমার এমপ্লয় আইডি কত, তাহলে সে দেখবে যে এই এমপ্লয় আইডি কি ঢাকা ক্যাম্পাসের না চিটাগং ক্যাম্পাসের, দ্যাট নিড টু বি ভ্যালিডেটেড। আচ্ছা ইয়ার টেক্সট ফিল্ড, এটা তো ভ্যালিডেট করাই লাগবে,
এখন আমি গ্রেড সাবমিট করতেছি, এটা কোন সেমিস্টারের গ্রেড? অটাম, কোন ইয়ার? তাহলে এই যে ইয়ারটা টাইপ করলাম, এটা ভ্যালিডেট করতে হবে যে ইজ ইট দা ইয়ার অফ দা কারেন্ট ইয়ার, আর এই সেমিস্টার ভ্যালিডেট করতে হবে নাকি হবে না, করতে হবে যে এই আমি ডেট দেখে আমি বলতে পারবো যেটা কোন সেমিস্টার হওয়া উচিত। গ্রেড যে ডেটে আজকের ডেটে আমি সাবমিট করতেছি, তাহলে আমার গ্রেড সাবমিশন ডেট এই যে আজকের যে সিস্টেম ডেট এটাকে সে, আমি যদি এখন স্প্রিং সিলেক্ট করি হবে, ডিসেম্বর মাসে এসে আমি স্প্রিং এর গ্রেড কিভাবে দিব? বুঝেন নাই? তাহলে সিস্টেম ডেটের সাথে সে কম্পেয়ার করবে ইয়ারটা কারেন্ট ইয়ার কিনা, আর সিস্টেম ডেট দিয়ে সে ভেরিফাই করবে যে এই মানে দেখবে যে এই সেমিস্টারটা এই ডেটের সাথে যায় কিনা। তারপরে লোড ডাটা দিলে এখানে, তারপরে আমার, তারপরে সে এখানে কি করবে, এটা সিলেক্ট করলে এই ড্রপ কম্বো বক্সের অন অ্যাকশনে এইটা লোড করবে। এখানে আমার কোর্স আইডি গুলো থাকবে, আমি এখন কোর্স আইডি সিলেক্ট করব। এই কোর্স আইডি সিলেক্ট করলে এই কম্বো বক্সের অন অ্যাকশনে ওই কোর্সের সেকশন গুলো লোড করবে, তখন আমি সেকশন সিলেক্ট করব। করে লোড ডাটা দিলে এখানে স্টুডেন্ট ডিটেলস লোড হবে, স্টুডেন্ট আইডি নেম অ্যান্ড গ্রেডের কম্বো বক্স, প্রত্যেকের পাশে একটা করে কম্বো বক্স, ওখান থেকে আমি গ্রেড সিলেক্ট করব। করে নিচে এসে আমি টোকেন দিব, ইমেলে টোকেন আসবে, সাবমিট করব ইত্যাদি। বুঝতে পেরেছেন? এখন কি আমরা একটা ব্রেক নেই, কটায় আসবো বলেন? শোনো, 25 মিনিট ব্রেক লাগবে কেন? না, আমি দরজা লক করে দেবো, ওই সমস্ত আমার সাথে করবেন না। আমার আমার সাথে কিন্তু কথা মানে কথা, মানে আমি নিজে খুব ডিসিপ্লিন, আর পার্সোনালি আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে আমি খুব ডিসিপ্লিন হইতে চলি। তাহলে আপনি বলবেন 15 মিনিট, আসবেন 30 মিনিট পরে, আপনার আসার দরকার নেই, এত দিন হয়ে গেছে আসেন না। এটা কে, 001 22 00? এটা কিসের নাম্বার? যাই হোক, তাহলে আমরা কয়টায় ফিরবো বলেন? এখন কয়টা বাজে? 20:55, ঠিক আছে, এখন 55 আসে। আচ্ছা, তো এখন আমাদের এখানে দেখেন যে টু কনফার্ম দ্যাট ইউর টিআরএ রিপোর্ট ইজ ওয়ার্দি অফ অ্যানালাইসিস। তাহলে আপনি ইনপুটগুলো বলবেন, ভ্যালিডেশনগুলো বলবেন, যেগুলো নন ইউনিক সেটা তো আপনাকে বলতে হবে, কি ভ্যালিডেট রুলটা কি হবে, আর ইউনিক তো ওখানে বলাই আছে যেগুলোতে, সেগুলো করলেন। এরপর ইফ ইউ নিড টু ভেরিফাই এনিথিং সেটা বলবেন যে কি ভেরিফাই করতে হবে এগেনস্ট হুম। এদিকে তাকান, আর কথা বললে তো ডিস্টার্ব হচ্ছে, তাহলে আপনাকে কি ভেরিফাই করতে হবে সেটা আপনি বলে দেবেন। আপনার তো 16টা গোলের জন্য বেশ কিছু গোলের মধ্যেই হয়তো বা ইনপুট নিতে হবে, সবগুলাতেই দেখাতে হবে তা না, আপনি কয়েকটা দেখান। হ্যাঁ, সবাই ধরেন আপনার আপনার ধরেন 16টার মধ্যে হয়তো আপনি 3-4টা ওয়ার্কফ্লোতে ভ্যালিডেশন গোল রাখেন। না, ডেট ভ্যালিডেশনের কি হবে এটা তো ডিপেন্ড করে ডেটটা কোন ক্লাসের ডেট, কি ফিল কি মিন করে তার উপর। এখন যদি বলি যে ডেট অফ বার্থ, এটার ভ্যালিডেশন কি হবে বলেন, আপনি বলেন। রাখতে হবে হ্যাঁ, ধরেন রাখতে বলা হলো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ শুধু কি তাই? এটাই না, প্রিভিয়াস ডেট হলেও তার সেই ডেট অফ বার্থটা তাকে মিনিমাম এজ রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে কিনা সেটাও চেক করতে হবে। তাহলে দ্যাট ইজ দা ভ্যালিডেশন ফর ডেট অফ বার্থ। এখন ডেট অফ বার্থ যদি মিনিমাম 18 বছর হয়ে গেছে,
কিন্তু এইটা আমার 670 ইয়ার্স ওল্ড, তাহলে কি আপনি এই ডেট অফ বার্থ অ্যাকসেপ্ট করবেন ফর এ নিউ এমপ্লয়ি? ইট ডিপেন্ডস যে আপনার কোম্পানির এমপ্লয়ির হাইয়েস্ট এমপ্লয়মেন্ট এজ কত, তার উপর। এখন আইওবিতে হাইয়েস্ট এমপ্লয়মেন্ট এজ হচ্ছে 65 ইয়ার্স ফর ফ্যাকাল্টিস, ঠিক আছে? তাহলে একজন ফ্যাকাল্টি যদি জয়েন করতে চায় অ্যাজ এ ফুল টাইম ফ্যাকাল্টি, তার এজ মাস্ট বি লেস দেন 65 ইয়ার্স। 65 ইয়ার হয়ে গেলে সে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে পারবে না, কন্ট্রাকচুয়াল হতে পারে। তাহলে এইটাও তো আপনাকে দেখতে হবে, তাই না? আবার যদি এটা একটা প্রোডাক্টের ডেট হয়, তাহলে ডেট অফ এক্সপায়ারি যদি তাহলে আপনার এটা ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তখন কি চেঞ্জ করবে? ডেট অফ এক্সপায়ারি ক্যান ইট বি এ প্রিভিয়াস ডেট? না স্যার, আপনি যখন নিউ প্রোডাক্ট অ্যাড করতেছেন ক্যান ইট বি এ প্রিভিয়াস ডেট? সেটা কি সিস্টেম ডেটের থেকে প্রিভিয়াস ডেট হতে পারবে কিনা? তাহলে তো উল্টাই গেল, ইট হ্যাজ টু বি ফিউচার ডেট, তাই না? তাহলে ফিউচার ডেট হলেই কি ডেট অফ এক্সপায়ারি আপনি অ্যাকসেপ্ট করবেন? ওয়াই নট? তাহলে টাইম লিমিট বেসড অন হোয়াট? ভ্যালিডেশন রুলসে বলা থাকবে যে আমার প্রোডাক্টগুলো সব হচ্ছে এডিবল আইটেম এবং এটার এক্সপায়ারি ডেট ইজ 3 মান্থস, আপ টু 3 মান্থস। তাহলে আপনি যে এক্সপায়ারি ডেটটা দিবেন সেটা ফিউচারে কত 3 মান্থস পর্যন্ত হতে পারবে ফ্রম দ্য ডেট অফ প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং। তা এইভাবে তো আপনাকে ভ্যালিডেশন রুল রাখতে হবে। যাই হোক, তাহলে ভেরিফিকেশন যা করবেন, ভ্যালিডেশন যা করবেন, কোয়েরি প্রসেসিং যদি কিছু করতে হয় আউটপুট দেখানোর জন্য, কি প্রসেস মানে কোয়েরি প্যারামিটারগুলো কি, এগুলো আপনাকে মেনশন করতে হবে। আউটপুটে আপনি যা দেখাবেন এক্সপ্লিসিটলি আপনাকে প্রত্যেকটা আউটপুট ধরে ধরে বলতে হবে যে দিস আর দ্য আউটপুট। আপনি যদি বলেন যে আমার বুক বড় ইনফরমেশন উইল বি শোন দাও, ওইটা বললে তো হবে না। ইনফরমেশন কন্টেন্টস হোয়াট? তো তখন আপনাকে এটাকে ইলাবোরেট করতে হবে। তো বুক বড় ইনফরমেশন ইনক্লুডস বুক টাইটেল, বুক অ্যাক্সেশন নাম্বার, বরোয়ার আইডি, বরোয়ার নেম, ডেট অফ রিটার্ন, ডেট অফ ইস্যু, এগুলো। তাইলে পরে আপনি তখন ওই যে অ্যাসোসিয়েশন ক্লাসের ফিল কি হবে সেটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, এবং ইউআই ডিজাইনার জানবে যে যদি টেবিলে দেখাইতে হয় তাহলে আমার কয়টা কলম হবে, এটা যদি একটা পাই চার্ট হয় কয়টা স্লাইস আসবে, তাই না? তাহলে এই এইগুলো যখন আপনি আপনার ওয়ার্কফ্লোগুলোতে দেখবেন যে মোটামুটি স্যাটিসফাই, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এখন আমি আমার ওয়ার্কফ্লোকে অ্যানালাইসিস করতে পারি টু ডিটেক্ট দ্য ক্লাস। তাহলে এগুলো আপনারা দেখছেন যে ক্লাসগুলো কিভাবে ডিটেক্ট করবেন, এগুলো কি দেখছেন ভিডিওটা? হ্যাঁ দেখছেন আপনারা, আপনি দেখেছেন এই যে আপনি ক্লাসগুলো কিভাবে ডিটেক্ট করবেন। এতটা দেখতে হবে তো, গতকালকে হয়েছে সেকশন, গতকাল হয়েছে সেকশন 7 এ, পরশু দিন হয়েছে সেকশন 8 এ, দুইটাই দেখতে পারেন একই ভিডিও। তো ওখানে এই ওই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে যে আপনার ওয়ার্কফ্লো থেকে আপনি কিভাবে ইউজার ক্লাস, ফিল মেথডস বের করবেন, ইনহেরিটেন্স এর ক্ষেত্রে আপনি সুপার ক্লাস কখন ইন্ট্রোডিউস করবেন, ইনহেরিটেন্স ইন্টারফেস কখন ইন্ট্রোডিউস করবেন, তাই না? রিলেশনশিপ গুলো আপনি কিভাবে, আপনি মডেল ক্লাস গুলো, নন ইউজার মডেল ক্লাস গুলো কিভাবে ডিটেক্ট করবেন, সেখানে যে আপনার রিডান্ডেন্ট ফরেন ফিল থাকে সেগুলো কিভাবে এলিমিনেট করতে হবে, এগুলো সব আমরা করেছি। তাহলে এগুলো আপনি দেখে নিতে হবে, যদি না দেখে থাকেন অলরেডি বোধহয় দেখেছেন। হ্যাঁ, তো দেখে তারপরে আপনাদের যেটা কাজ হলো যে এখন আপনার যে এই ফরেন ফিল বেয়ার মিনিমাম রেখে অর্থাৎ নর্মালাইজ করার পরে যে ক্লাসগুলো থাকলো হাতে, সেগুলোর মধ্যে এখন আপনি রিলেশনশিপ কি করা যায় অর্থাৎ জেনারেল অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্সের ক্ষেত্রে এক্সটেন্ডস অ্যান্ড ইমপ্লিমেন্টস, হ্যাজ এ রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাগ্রিগেশন কম্পোজিশন, তো এগুলো আপনি সব ডিটেক্ট করবেন। তাহলে এই যে কাজ ওয়ার্ক ফ্লো থেকে ড্রডা ডায়াতে যাওয়ার আগে আপনার কিছু ম্যানুয়াল কাজ আছে যেটা খাতা কলমে করতে হবে, সেই কাজগুলো যখন আপনাদের কালেকটিভলি হয়ে যাবে তখন আপনি ড্রডার ডায়াতে গিয়ে ওগুলো শুধু বসাবেন,
ডট ডট আইওর যে মানে ইউএমএল এর যে রুলস আছে সেই অনুযায়ী সেগুলো কানেকশন দিবেন, ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন বা প্লাস মাইনাস এগুলো বসাবেন, তখন তারপরে সেটাকে একটা সিঙ্গেল ওয়ান বাই ওয়ানে পিডিএফ কনভার্ট করে আপলোড করবেন। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে তাহলে একটু বলে দিই, যেহেতু ভিডিওটা আপনারা দেখছেন তাই যে ওইটা রিপিট করে লাভ নাই, বরং এখানে একটা জিনিস খেয়াল রাখেন, ওয়েন ইউ ক্রিয়েট এ কাস্টম মেথড যেমন রেজিস্টার অ্যাড নিউ কোর্স, তাহলে এটা তো একটা মডেল ক্লাস মেথড, তাহলে যে কোনো মেথডকে তো কল করতে হয় কনস্ট্রাক্টর ছাড়া, তাহলে এই মেথডটার কল আর কি হবে? এইটা আপনাকে খেয়াল রাখতে হবে যখনই আপনি একটা কাস্টম মেথড রাখবেন ইন এ মডেল ক্লাস, ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ হুইচ মেথড উইল কল দিস মেথড। স্টুডেন্ট তো ক্লাস, ক্লাস তো আর কলার হয় না, কলার ইজ অ্যানাদার মেথড অফ অ্যানাদার ক্লাস অথবা সেম ক্লাস হতে পারে, বাট হু এভার ইজ দ্য কলার দ্যাট ইটস অ্যানাদার মেথড, কারণ আরেকটা মেথডের বডিতে আপনি কলটা করেন, যে মেথডের বডিতে কলটা করেন সেটাই হচ্ছে কলার মেথড। আপনাদের প্রত্যেককে বলতে হবে রেজিস্ট্রেশনের অবজেক্ট কেন বলছি, রেজিস্ট্রেশনের সাথে এটার কি সম্পর্ক? এটা কোর্স অবজেক্ট, আপনার আর্কিটেকচার আছে আইবিতে, আর্কিটেকচার মেজর আছে? না আছে কি আছে কম্পিউটার আর্কিটেকচার না, যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, আর্কিটেকচার একটা ডিগ্রি আছে এটা আইবিতে, ল আছে? ল কবে থেকে আছে? 10 বছর আগে তো ছিল না, রিসেন্টলি ইন্ট্রোডিউস করা হয়েছে। আর্কিটেকচার নাই, 2025 যদি আর্কিটেকচার আইবি পারমিশন নিয়ে আসে ইউজিসি থেকে, তখন কি আর্কিটেকচারের জন্য 50টা কোর্স অ্যাড হবে না? দ্যাট ইজ দ্য কোর্স। আপনি আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অফার্ড কোর্স, ওইটার কথা আমরা বলছি না। তাহলে এই আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই কোর্সগুলোকে ইউজ করে, কোর্স ক্লাসের কোর্সগুলোকে ইউজ করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার্ড কোর্স তৈরি করে, এই যে অফার্ড কোর্স, আপনি ওই অফার্ড কোর্সের লাইনে চলে গেছেন। তাহলে এখানে অফার্ড কোর্স না, একটা ইউজিসি অ্যাপ্রুভড কোর্স অ্যাড করার জন্য এই মেথড, তাহলে এই মেথডকে কল করবে কে? দ্যাট ইজ মাই কোশ্চেন। বলেন, আপনি বলেন, আগে আপনি বলেন। ইউজিসি একটা প্রোগ্রাম অ্যাপ্রুভ করছে বা একটা ডিপার্টমেন্ট তার কারিকুলাম আপডেট করছে, সেখানে নতুন কিছু কোর্স আসছে, এখন ধরেন আইওটি, ইন্ট্রোডাকশন টু আইওটি, এরকম কোনো কোর্স তো না ছিল না, ধরেন ধরেন নতুন কারিকুলাম একটা কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে, ইন্ট্রোডাকশন টু আইওটি, ইন্টারনেট অফ থিংস, অথবা ইন্ট্রোডাকশন টু ব্লকচেন। তাহলে এই যে ইন্ট্রোডাকশন টু ব্লকচেন, এটা একটা নতুন কোর্স না, এই কোর্স অবজেক্টটা তৈরি করতে হবে না? দ্যাট ইজ দ্য জব অফ দিস মেথড। আমার প্রশ্ন হলো এই মেথডকে কে কল করবে? অবজেক্ট ইজ নট এ কলার, রেজিস্টার কি মেথড? রেজিস্টার কল করবে বলছে, হু হু কোয়ালিফাইজ টু বি এ কলার অফ এ মেথড? হ্যাঁ, কথা বলছেন, কথা বলছেন, আপনি পাইথনে একটা মেথড লিখলেন সর্ট অ্যারে, মেথডের বডি বানায় রাখছেন, বডি বানাইলে এটা এক্সিকিউট হবে, কল করতে হবে না? কোথায় কলটা করেন?
আপনি যদি শর্ট অ্যারে সেমিকোলন দিয়ে কলটা করেন, মানে জাভাতে সেমিকোলন দিতে হবে, তাইলে শর্ট অ্যারে মেথড ইজ কল্ড। কে কল করলো? না, আপনি টাইপ করছেন প্রোগ্রাম, আপনি কোড লিখছেন, আপনি কিভাবে কল করলেন? আপনি তো প্লে বাটন প্লে করছেন, এটাকে কল করলো কে? মেইন মেথড বা মেইন ফাংশন। তাইলে যে কোনো মেথডের কল আর ইজ অ্যানাদার মেথড, কারণ কল স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট। Any executable statement has to be a statement inside a method body. Any statement is part of a method implementation. আপনি মেইনের বাইরে লিখতে পারবেন C equal to A plus B? বা কোনো মেথডের কোনো ফাংশনের বাইরে পাইথনে পারবেন? কানেক্টেড ফানেক্টেড বাজওয়ার্ড বাদ দেন, আপনি কি মেইন ফাংশন বা অন্য কোনো ফাংশনের বাইরে সিম্পলি লিখতে পারবেন যে C equal to A plus B? এটা কি রান হবে? কেন হবে না? কি বলবে? কখনো ট্রাই করছেন? না, কিন্তু এটা কেন হবে না? বিকজ সি ইকুয়াল টু এ প্লাস বি ইজ অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, তাহলে ইটস এ ভ্যালিড স্টেটমেন্ট। তাহলে শুধুমাত্র ডিক্লারেটিভ স্টেটমেন্ট কোনো কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ অ্যালাউ করে অ্যাজ এ গ্লোবাল স্টেটমেন্ট, এছাড়া বাকি সব স্টেটমেন্ট হ্যাজ টু বি পার্ট অফ এ ফাংশন বা মেথড। তাহলে কলটাও তো একটা স্টেটমেন্ট, তাহলে এনি কল স্টেটমেন্ট ইজ পার্ট অফ এনি মেথড, সাম মেথড ইমপ্লিমেন্টেশন, কোনো না কোনো মেথডের বডির ভেতরে আরও অন্যান্য স্টেটমেন্টের সাথে মেথড কলটাও স্টেটমেন্ট হিসাবে আছে। তো তাহলে যে মেথডের ভেতরে আপনি এটাকে কল করলেন সেটাই হচ্ছে তার কলার মেথড। তাহলে এভরি মেথড হ্যাজ এ কলার মেথড। কলার কখনো অবজেক্ট হবে না, ক্লাস হবে না, কলার অলসো ইজ এ মেথড। যে কোনো মেথড ক্যান কল যে কোনো আদার মেথড যদি সেটা অ্যাক্সেসিবল হয়, স্কোপ যদি অ্যালাউ করে, যে কোনো ক্লাসের মেথড যে কোনো ক্লাসের মেথডকে কল করতে পারে, প্রোভাইডেড ইট ইজ উইদিন দ্য স্কোপ, অর্থাৎ ওই যে পাবলিক প্যাকেজ প্রাইভেট ইত্যাদি। তাহলে এখন এটি তোমার প্রশ্ন, তাহলে এই মেথডের কলার কে? অন অ্যাকশন বাটন, তাই না? তাহলে অ্যাড বাটন, অ্যাড নিউ কোর্স বাটন, অন অ্যাকশন, সাপোজ। তাহলে আপনারা যে একটা বাটন রাখছেন, আপনি ওখানে ইনপুট টিনপুট দিয়ে অ্যাড বাটনের ধুমায় ক্লিক করে দিলেন, তাহলে ওই অ্যাড বাটনের অন অ্যাকশনটাই তো এটার কলার। তাহলে আপনার মডেল ক্লাস মেথডের কলার কে হবে? এটা তো একটা মডেল ক্লাস মেথড, এটা তো, এটা কি কন্ট্রোলার ক্লাস রেজিস্টার? নো, ইটস এ মডেল ক্লাস। তাহলে যে অ্যাড নিউ কোর্স, এটা একটা মডেল ক্লাস মেথড, তাহলে এইটার কলার কে হবে? কন্ট্রোলার ক্লাসের মেথড হতে পারে, কিন্তু বিষয়টা এমন না যে কন্ট্রোলার ক্লাসের মেথডই হতে হবে, একটা মডেল ক্লাসের মেথডও আরেকটা মডেল ক্লাসের মেথডকে কল করতে পারে, সেটা তো আপনার কনটেক্সট অনুযায়ী ডিপেন্ড করবে, তাই না? আপনি যখন এখানে ক্লাস ডায়াগ্রামে মেথড বসাবেন তখন আপনাকে এটা জিজ্ঞেস করতে হবে যে হু উইল বি দ্য কলার, দ্য কলার ইজ এ হ্যান্ডলার মেথড ফ্রম কন্ট্রোলার ক্লাস। কিছু দেওয়া লাগবে কিনা সেটাতে আসার আগে আগে জিনিসটা আমরা বুঝে নেই যে যখন আপনি একটা বাটন ক্লিক করেন, বেসিক্যালি ইউ আর এক্সিকিউটিং অ্যান অন অ্যাকশন মেথড, এবং সেই অন অ্যাকশন মেথড যদি একটা টাস্ক মডেল ক্লাসের মেথডকে ডেলিগেট করে দেয়, তাহলে এই অন অ্যাকশন মডেল ক্লাসের মেথডকে কল করে দিল। এখন এই মডেল ক্লাসের মেথড তো ব্যাকগ্রাউন্ডে কাজটা করবে। এখন করার পরে আপনি কি করবেন? আপনি তো স্ক্রিনের দিকে তাকায় আছেন, সো হোয়াট ইউ এক্সপেক্ট? ফিডব্যাক। তাহলে অন অ্যাকশন নিড টু গিভ ইউ এ ফিডব্যাক। এখন অন অ্যাকশন আপনাকে কি কি ফিডব্যাক দেবে? কি হয়েছে ওই যে ডেলিগেটেড টাস্ক, ডেলিগেটেড টাস্কটা ঠিক মতো হয়েছে কিনা? তাহলে মডেল ক্লাসের মেথডকে যে আমি কল করলাম, ও যদি কাজটা ঠিক মতো করে, তাহলে আমি এক ধরনের ফিডব্যাক দেব যে সাকসেসফুলি ডান। আর যদি ওটা ফেল হয় বা এক্সেপশন হয় বা রিটার্ন টাইপ যদি উল্টাপাল্টা হয়, তখন আমি বলতে পারি যে সামথিং ওয়েন্ট রং,
তাহলে আমার রিটার্ন টাইপ শুড নট বি ভয়েড। তাহলে আপনার মডেল ক্লাসের মেথডের কলার যদি আপনার ডিজাইন অনুযায়ী কন্ট্রোলার ক্লাসের মেথড হয় হুইচ ইজ সাপোজ টু আপডেট দ্য ভিউ, তাই না? কারণ হ্যান্ডলার মেথড যখন কাজ করে তার দায়িত্ব ইউজারকে একটা ফিডব্যাক দেওয়া, তাহলে ভিজুয়ালি ফিডব্যাক দিতে হলে এই মডেল ক্লাসের মেথড থেকে তার একটা কনফার্মেশন দরকার। তাহলে ভয়েড হলে তো সে কোনো ফিডব্যাক পাচ্ছে না, তাহলে আপনি যদি শুধু সাকসেস ফেলিওর টাইপের ফিডব্যাক দিতে চান, রিটার্ন টাইপ ক্যান বি বুলিয়ান। আর আপনি যদি কোনো প্রসেসড ডেটা তাকে দেখাতে চান ফিডব্যাক হিসাবে, তাহলে সেই ডেটাটাই রিটার্ন করতে হবে। সো রিটার্ন টাইপ ক্যান বি অ্যান অবজেক্ট। তাহলে আপনার রিটার্ন টাইপ ভয়েড হবে কখন? যদি এটা একটা হেল্পার মেথড হিসাবে কাজ করে, একটা মডেল ক্লাস মেথড আর একটা মডেল ক্লাস মেথডকে ইউজ করতেছে, ওখানে তার কোনো ভিজুয়াল ফিডব্যাক দেখানোর প্রয়োজন নাই। Neither it needs any data. যেমন সেটার মেথড, ওর তো কোনো ফিডব্যাক দেওয়ার দরকার না, আপনি ডাটা দিচ্ছেন ও সেট করে দিচ্ছেন, আপনি তার ইউজারকে কোনো কিছু আপডেট দেখাচ্ছেন না। যদি সেটা হয় তাহলে সেটার মেথড ইটসেলফ রিটার্ন টাইপ ইজ ভয়েড। কিন্তু যদি আপনি এখন এটাকে ওই কোনো একটা, আমার এই ধরেন আমার মডেল ক্লাস মেথড আমাকে একটা ভ্যালু ক্যালকুলেট করে দিবে এবং সেই ভ্যালুটা আমি ইউজারকে দেখাতে চাই, তখন রিটার্ন টাইপ বুলিয়ান না দিয়ে ওই ভ্যালুর টাইপ দিতে হবে। এখন সেই ভ্যালুর টাইপটা যদি নিউমেরিক হয় তাহলে আপনি একটা ভ্যালু সেট করে রাখতে পারেন এরর কোড হিসাবে, যে ফর এক্সাম্পল জিরো হলে এটা এরর, নন জিরো হলে এটা একটা ভ্যালিড ভ্যালু। অথবা যদি রিটার্ন টাইপ অবজেক্ট হয় তাহলে একটা ভ্যালিড অবজেক্ট হলে সেটা আপনার আউটপুটকে রিপ্রেজেন্ট করে, আর যদি ইনভ্যালিড হয় তাহলে সে নাল রিটার্ন করতে পারে। রিটার্ন টাইপ অবজেক্ট মানে কি? রিটার্ন টাইপ আসলে ক্লাস, তার মানে কি আপনি একটা হয় একটা ইনস্ট্যান্স রিটার্ন করবেন, অথবা যে ক্লাস হ্যান্ডেল অলসো ক্যান বি নাল, অথবা আপনি ফেল করলে নাল রিটার্ন করতে পারেন। তখন অন অ্যাকশন দেখবে যে আমি নাল পেলাম না একটা রিয়েল ইনস্ট্যান্স পেলাম। যদি নাল পায় তখন সে একটা এরর ফিডব্যাক দেখাবে, আর যদি ইনস্ট্যান্স পায় তাহলে সেই ইনস্ট্যান্স থেকে ভ্যালু রিট্রিভ করে আউটপুটটা দেখাবে। মেথডের টাইপ বলতে কি বোঝান? মেথডের টাইপ হয় না, মেথডের রিটার্ন টাইপ হয়, অলসো মেথডের প্যারামিটারের টাইপ হয়। মেথডের টাইপ বললে তো এক্স্যাক্টলি কি মিন করতেছেন আপনি? কোন ক্লাস ওই ক্লাসের টাইপ দিয়ে আমি করবোটা কি? আমি আপনার স্টুডেন্ট ক্লাসের একটা মেথড কল করলাম, ঠিক আছে, যে সাবমিট অ্যাসাইনমেন্ট, যে আপনার ইব্রাহিম ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, অন অ্যাকশন এটা কল করলো, ওখানে একটা স্টুডেন্ট আইডি সিলেক্ট করে দিছে ইউজ, যে এফএক্সএমএলটা ইউজ করতেছে রান টাইমে, সে কমবক্স থেকে আপনার আইডিটা সিলেক্ট করে দিছে, দিয়ে সে একটা ফাইল চুজার দিয়ে একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে দিছে অ্যাসাইনমেন্ট দিয়ে একটা সাবমিট গিভ অ্যাসাইনমেন্ট বাটন। তাহলে গিভ অ্যাসাইনমেন্ট বাটন কি করবে? ওই আইডিটা দিয়ে ডাটাবেস থেকে আপনার অবজেক্টটাকে সে পেল। তাইলে এখন ডাটাবেস থেকে এস হ্যান্ডেলের মধ্যে সে নিল, তাহলে এস ডট সাবমিট অ্যাসাইনমেন্ট প্যারামিটার হিসেবে সে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবে ফাইলে যেটা আপনি লোড করছেন, ঠিক আছে। এখন এই সাবমিট অ্যাসাইনমেন্ট যদি ইব্রাহিমকে রিটার্ন করে, ওটা দিয়ে বুঝবে কি করে ইব্রাহিম অ্যাসাইনমেন্ট সাবমিট করছে না করে নাই? কল করলেই যদি আপনি ইব্রাহিমকেই রিটার্ন করে দেন, আমার তো জানা দরকার যে ইব্রাহিম অ্যাসাইনমেন্টটা করতে পারছে কিনা। সেটা ইব্রাহিমকে দিয়ে অন অ্যাকশন কি করবে? বুঝেন নাই? এখন অন অ্যাকশনের যদি ইব্রাহিমের ডাটা ইউজ করতে হয় তখন আপনি ইব্রাহিমকে রিটার্ন করবেন, কিন্তু এখানে তো অন অ্যাকশন ইব্রাহিমের ডাটার ব্যাপারে ইন্টারেস্টেড না। অন অ্যাকশন ইন্টারেস্টেড যে
অ্যাসাইনমেন্ট সাবমিট করছে কিনা। হ্যাঁ, তো তখন কি হতো, তখন আপনাকে একটা বুলিয়ান রিটার্ন করতে হবে, অথবা যদি অথবা অনেক সময় ইন্টারেস্টেড যে কয়টার সময় সাবমিট করছে ওইটা দেখাবে, তাহলে আপনি হয়তো ওখানে একটা লোকাল ডেট বা একটা টাইম রিটার্ন করবেন, তাহলে স্টুডেন্ট রিটার্ন করে তো লাভ নাই, তখন আমাকে একটা টাইম রিটার্ন করতে হবে, তো রিটার্নটা এইভাবে টাইম বা ডেট টাইম, ডেট টাইম একটা ক্লাস আছে সেই ক্লাস আপনি রিটার্ন করতে পারেন। আপনি এখানে 20টা লাইন কোড, মেনের মধ্যে 20 লাইন কোড, 11 নম্বর লাইনে মেথড কল করছেন, ও কি 12 নম্বর লাইন এক্সিকিউট করবে, ও কি 12 নম্বর লাইন এক্সিকিউট করবে না ওয়েট করবে, কেন ওয়েট করবে, কন্ট্রোলার ওর কাছে নাই, কন্ট্রোল তখন মেথডে সুইচ করছে, মেথড যখন শেষ করবে তখন কন্ট্রোল উইল কাম ব্যাক, তো ভয়েড রিটার্নস দা কন্ট্রোল, ভয়েড মানে যে কিছু রিটার্ন করে না তা না, ইট রিটার্নস কন্টিনিউ যে আমরা লাইভ ইয়ার আছে ওই লাইভে, হ্যাঁ মানে ভয়েড তখন কন্ট্রোলটা ফেরত দেবে, সো প্রোগ্রাম কাউন্টার নাও উইল রিট্রিভ দা ইনস্ট্রাকশন ইন ইউর প্রিভিয়াস মেথড কলার মেথড, দেন প্রোগ্রাম কন্ট্রোল উইল কন্টিনিউ ফ্রম দেয়ার। তো আর আর যদি আপনি ইন্ট রিটার্ন করেন তাহলে কন্ট্রোল উইথ দ্য ইন্টিজার ভ্যালু, আপনি যদি স্টুডেন্ট রিটার্ন করেন কন্ট্রোল উইথ অ্যান স্টুডেন্ট অবজেক্ট, স্টুডেন্ট হ্যান্ডেল, নাও দ্যাট হ্যান্ডেল ক্যান বি নাল, দ্যাট হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট অ্যান ইনস্ট্যান্স, তাই না? সো ভয়েড মানে যে কিছুই না বিষয়টা তা না, ভয়েড মানে কি এমটি, তো একটা এমটি বক্স রিটার্ন করেন যেটা ধরেন কন্ট্রোলটাকে শিফট করে দেয়, হ্যাঁ তা আমি আমার কাজ শেষ না রিটার্ন কন্টিনিউ, আর ওই বক্সের মধ্যে আপনি মুড়ি মুড়কি ভরেও দিতে পারেন, তখন রিটার্নটাই ভয়েডের জায়গায় ইনক্লুড ডাবল স্টুডেন্ট হোয়াট এভার, প্রিমিটিভস হলে আপনাকে একটা ভ্যালু রিটার্ন করতে হবে, আর রিটার্ন টাইপ যদি ক্লাস হয় তাহলে আপনি একটা হ্যান্ডেল রিটার্ন করবেন বা নাল রিটার্ন করবেন বা একটা অ্যানোনিমাস ইনস্ট্যান্সও রিটার্ন করতে পারেন, তিনটা অপশন আছে, যদি রিটার্ন টাইপ ক্লাস হয় আপনি নাল রিটার্ন করতে পারেন, আপনার যদি কোনো হ্যান্ডেল থাকে যেটা একটা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে হ্যান্ডেল রিটার্ন করতে পারেন, অথবা আপনি রিটার্ন স্টেটমেন্টে নিউ স্টুডেন্ট বলে রিটার্ন করে দেয় রিটার্ন নিউ স্টুডেন্ট, অ্যানোনিমাসও রিটার্ন করতে পারেন, বাট যেটাই রিটার্ন করেন দ্যাট শুড বি রিপ্রেজেন্টেবল বাই দ্য হ্যান্ডেল, তাহলে যে কোনো ক্লাসের হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট ইনস্ট্যান্স অফ দ্যাট টাইপ, অলসো এনি ক্লাস হ্যান্ডেল ক্যান অলসো বি নাল, তাইলে রিটার্ন টাইপ যখন অবজেক্ট তখন ফেইলিওর বোঝানোর জন্য তো আর ফলস ট্রু রিটার্ন করলে হবে না, তখন আপনাকে নাল রিটার্ন করতে হবে, সাকসেস হলে আপনি একটা অবজেক্ট রিটার্ন করবেন হুইচ মে কন্টেন দ্য আউটপুট, আউটপুট কন্টেন্ট না করলে আপনি অবজেক্ট রিটার্ন করতেছেন কেন, বুলিয়ানই তো রিটার্ন করতে পারতেন ট্রু ফলস বোঝানোর জন্য, তো যেহেতু আপনি বুলিয়ান রিটার্ন না করে একটা ক্লাস এর অবজেক্ট রিটার্ন করছেন তার মানে আপনি কিছু ডাটা রিটার্ন করছেন, একটা সিঙ্গুলার ডাটা হলে প্রিমিটিভও রিটার্ন করতে পারেন, কিন্তু ডাটাটা যদি কমপ্লেক্স হয় তখন আপনি একটা অবজেক্ট রিটার্ন করতে পারেন কোন একটা ক্লাসে, সো এখন এই অন অ্যাকশন দেখবে যে রিটার্নে আমি কি পেলাম, তাহলে অন অ্যাকশনের কলটা কিন্তু হবে একটা হ্যান্ডেলের মধ্যে, তা আপনি যদি একটা স্টুডেন্টই রিটার্ন করতে চান ফর এক্সাম্পল, তাহলে একটা স্টুডেন্ট হ্যান্ডেল থাকবে অন অ্যাকশনে লোকাল হ্যান্ডেল, ওকে জিএসটি ইকুয়াল টু এই মেথড কল, তারপরে সে দেখবে যে এই ফেসটি ইজ নাল, তখন সে বুঝবে যে এটা সাকসেসফুল হয় নাই, তখন সে এরর কোড দিবে, এলস এসটি গেটার দিয়ে ভ্যালু বের করে সে আউটপুট দেখাবে, এসটি হচ্ছে আপনার লোকাল হ্যান্ডেল অন অ্যাকশনে, এটা আমি দেখাইছি আপনাদের স্ক্র্যাচ প্যাডে ভেরিফাই লগইন এর ক্ষেত্রে, যদি দেখেন এটা আছে, তাহলে রিটার্ন টাইপের ডিসিশনটা আপনাকে এইভাবে নিতে হবে, এটা গণহারে ভয়েড দেওয়া যাবে না, এক নাম্বার, দুই নম্বর হলো আপনার এই মেথডের প্যারামিটার লাগবে কিনা, ইফ দিস মেথড ইউজ ইউজার ইনপুট অবশ্যই প্যারামিটার লাগবে, কারণ ইউজার ইনপুট আপনি যাই দিচ্ছেন ভিউতে ওটা কোথায় গিয়ে অ্যাকুমুলেট হচ্ছে, কন্ট্রোলার ক্লাসে এফ এক্স আইডির ভেতর, এই মডেল ক্লাস কিছুই জানে না আপনি কি ইনপুট দিয়েছেন, কিন্তু এই মডেল ক্লাসটাকে ইউজ করতেছে অন অ্যাকশন, অন অ্যাকশন হ্যাজ ফুল অ্যাক্সেস টু দ্য এফ এক্স আইডি,
এটা ওই ক্লাসেরই মেথড অন অ্যাকশন। সো অন অ্যাকশন যখন এটাকে কল করবে তখন সেখানে এই যে আপনার এফএক্স আইডি গুলো প্যারামিটার হিসেবে পাঠাবে, তাহলে এফএক্স আইডি গুলো টাইপ এখানে আপনাকে দিতে হবে। এফএক্স আইডি টাইপ না, এফএক্স আইডি থেকে যে ভ্যালুটা পাঠাবেন সেটার টাইপ। এফএক্স আইডি তো টেক্সট ফিল, কিন্তু আপনি ওটাকে পার্স করে ইন্টিজার হিসেবে যদি পাঠান তাহলে ইন্টিজার, যদি ফ্লোটে পার্স করে পাঠান ফ্লোট। এই ডেটা যাবে সেটা আমরা ওখানে মেনশন করে দাও। এই কোর্স অ্যাড করার জন্য তো বেসিক্যালি এখানে আপনি কি রিসিভ করবেন, এখানে বেসিক্যালি আপনি ওই কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো রিসিভ করবেন, তাই না? তো সেগুলো তো ইউজার ইনপুট থেকে আসবে, তাহলে এই ভ্যালুগুলো তো আর এই মেথড অ্যাক্সেস পাবে কি করে? দিস ইজ এ মেথড অফ মডেল ক্লাস, রেজিস্টার ক্লাস, আর আপনার ডাটা বসে আছে নোডের মধ্যে, এফএক্সএমএল নোডের মধ্যে, সেগুলো এখানে পাঠাইতে হবে মানে প্রপার টাইপ হিসাবে। তাহলে আপনি ডেট পিকারের মধ্যে থাকলে ওখান থেকে লোকাল ডেট বের করে পাঠাবেন, কম্বো বক্সে থাকলে ওখান থেকে ডেট ভ্যালু, ডেট ভ্যালু করে স্ট্রিং হিসাবে পাঠাবেন, টেক্সট ফিল্ডে থাকলে সে ডিপেন্ডস অন দ্য টাইপ, তাহলে আপনার সেই প্যারামিটারগুলো এখানে দিতে হবে। তাহলে ইউজার ইনপুট যদি লাগে তাহলে আপনি কনফার্ম যে এটাকে অন অ্যাকশন কল করবেন বা কোনো একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড কল করবেন, ইনিশিয়ালাইজও কল করতে পারে। আপনি যদি ইনিশিয়ালি ইনিশিয়ালাইজে যদি কিছু কাজ করে রাখতে চান, হতে পারে ইউ আর ইউজিং মডেল ক্লাস মেথড টু ডু সাম ইনিশিয়ালাইজেশন প্রসেস। আপনি তো ওপেন করতেছেন জেন্ডার সিলেকশনের সময়, কিভাবে ইনিশিয়ালাইজে সেই কাজগুলোই করবেন আপনি কিছু করার আগেই, বিফোর ইউ ইন্টারভেন টু দ্য এফএক্সএমএল, লোড হওয়ার সময় কাজগুলো হয়ে যাবে, সেটাই ইনিশিয়ালাইজে। তাহলে আমি যে টাইপের এগুলো চেঞ্জগুলো হবে মানে আপনাকে আমি যেটা দেখালাম গ্রেড সাবমিশন একটা, তাই না? এইখানে আমার কোর্স আইডিটা কি আসবে এটা ডিপেন্ডস অন হুইচ ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিটা এই সেমিস্টারে কি কি কোর্স পড়াচ্ছে সেই আইডি গুলোই তো আসবে। এখন ধরেন আমি যদি ডাটা স্ট্রাকচার আর ওপি পড়াই, তাই না? ধরেন ওপি দুইটা সেকশন, ডাটা স্ট্রাকচার দুইটা সেকশন পড়াচ্ছি, সাপোজ তাহলে এখানে চারটা আইটেম আসবে, আটটা আইটেম আসবে, ডাটা স্ট্রাকচারের থিওরির দুইটা, ল্যাবের দুইটা, 213 এর থিওরির দুইটা, 213 এল এর দুইটা, তাহলে এখানে এখানে শুধু কোর্স আইডি গুলো আসবে, তাহলে এখানে চারটা আসবে, 213, 213 এল, 3 2 3 L। এখন এইখান থেকে এই যে লিস্টটা তৈরি হলো, এই লিস্টটা তৈরি হলো কিন্তু এই আইডির উপর বেস করে। এখন সেকশনের এখানে কি আসবে, 1 2 3 4 আসবে, কি আসবে 1 2 আসবে কেন? না আমি 2 3 যদি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে যদি আমি 2 3 সিলেক্ট করি, এই দেখেন আমার কি দেখাচ্ছে, সব 213, আমি 213 নিচ্ছি শুধু। তাহলে এটা যদি সিলেক্ট করি 213 এর কোন কোন সেকশন আমি নিচ্ছি শুধু সেগুলো আসবে, তাহলে আমি কোন কোন সেকশন নিচ্ছি, 1 2 5 6, এটা হচ্ছে সামারেটটা। তাহলে এটা তো এই লোডিংটা তো ইনিশিয়ালাইজে হবে না, এই লোডিংটা কোথায় হবে? এই যে আইটেমস গুলো অ্যাড করলেন এই কম্বো বক্সে, কার অন অ্যাকশন? এই কম্বো বক্সের অন অ্যাকশন। এই কম্বো বক্সের অন অ্যাকশনে এই কম্বো বক্স আপনি আইটেম অ্যাড করছেন। আচ্ছা, পেজটা যখন ইনিশিয়ালাইজ করছে তখন তো আপনার ফ্যাকাল্টি লিস্ট থেকে ইনফরমেশন গুলো, পেজটা যদি আমি আপনাকে আবার দেখাই লগ আউট করে আবার লগ ইন করি, তাহলে এখন যা ঘটবে রেডিমেড এগুলো সব অন অ্যাকশন। তাহলে এখানে কি আছে এখন? আচ্ছা এইটাও না, ধরুন আমি গ্রেড সাবমিশনে যাই, এখন যা আছে এটা অন অ্যাকশন। তাহলে এই যে ক্যাম্পাসের আইটেম গুলো অন ইনিশিয়ালাইজ অ্যাড করা, যে ঢাকা ক্যাম্পাস, চিটাগাং ক্যাম্পাস, টেক্সট ফিল্ডের ভ্যালু ডিফল্ট ভ্যালু 2024, এটা কি এফএক্সএমএল সিন বিল্ডারে দিয়ে দিলে হবে? সিন বিল্ডারে কিন্তু ডিফল্ট ভ্যালু দেওয়া যায়, এটা কি সিন বিল্ডারে দিয়ে দিলে হবে না ইনিশিয়ালাইজে দিতে হবে? কেন চেঞ্জ হবে? কারণ সিন বিল্ডারে 24 দিয়ে দিলে সবসময় 24 থাকবে, কিন্তু 31 ডিসেম্বরের পরে ইট শুড বি 25। তাহলে ইনিশিয়ালাইজে আপনাকে সিস্টেম ডেট থেকে ইয়ারটা নে বসা দিতে হবে। তাহলে আর কি এই যে সেমিস্টারে যে স্প্রিং সামার অটাম
এই আইটেমগুলো ইনিশিয়ালাইজে অ্যাড করা। তাহলে এই উপরের দুইটা কম্বো বক্স আর টেক্সট ফিল্ডের ভ্যালু এটা ইনিশিয়ালাইজ মেথড সেট করে রেখে দিস আমার। অলসো ইট হ্যাজ লোডেড দ্য কোর্সেস দ্যাট আই অ্যাম টিচিং ইন, এই যে এখানে যে ডিফল্ট সেই সেমিস্টার এই যে। কিন্তু আমি যদি এটা চেঞ্জ করি আমাকে দিচ্ছে না কারণ এটা ওপেন হয় না, ধরুন এটা যদি অটাম দিতাম তাহলে এখানে অটামের কোর্সগুলো আসতো, তাহলে এইটা লোড হবে এই সেমিস্টার সিলেকশনের উপর সেমিস্টার এবং ইয়ার এই দুইটার কম্বিনেশনে ডিসিশন নিতে হবে যে এটার উপরে এইখানে সেমিস্টার সিলেকশনের উপরে কোর্সগুলো লোড হবে। এখন আমি যদি এখানে একটা ফিউচার সেমিস্টার সিলেক্ট করি নাকি আসবে না কেন, এটা তো কম্বো বক্স এখন গ্রেড সাবমিশন ক্লোজ আছে বলে আসতেছে না, কন্ট্রোলার থেকে যখন ওপেন করে দেবে জানুয়ারি মাসে তখন এটা আসবে। এখন গ্রেড সাবমিশন যখন ওপেন থাকবে তখন যদি এখানে দিই 2025 স্প্রিং কি হবে, কোথায় এরর আসবে, এখানে কি তখন লোড হবে, লোড হবে না, তখন এই অন অ্যাকশনেই আমাকে একটা অ্যালার্ট দিয়ে এরর মেসেজ দিয়ে দিবে, এরর মেসেজ রিটার্ন করবে না, সে একটা অ্যালার্ট পপ আপ করবে কোথায়, এই যে এখানে আমি যখন সিলেক্ট করতেছি এখানে যদি 25 দেই টাইপ করে দিয়ে যদি এখানে আমি এখন স্প্রিং দেই জানুয়ারি মাসে কি আমি 25 স্প্রিং এর গেট দিতে পারবো, তো এইটা সিলেক্ট করার সাথে সাথেই যদি ভ্যালিড হয় এখানে লোড করবে, ইনভ্যালিড হলে সে আমাকে অ্যালার্ট দিয়ে পপ আপ দিবে। আপনিও ডিসাইড করবেন না, আপনি রিফ্লেক্ট করবেন হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট। তাহলে বলা আছে যে ফ্যাকাল্টি যখন সেমিস্টার সিলেক্ট করবে তার ওই সেমিস্টারের করেসপন্ডিং কোর্স আইডি গুলো লোড হবে, এবং এরপর যখন ফ্যাকাল্টি ওখান থেকে একটা কোর্স আইডি সিলেক্ট করবে তার সেকশন গুলো লোড হবে, সে যখন সেকশন সিলেক্ট করবে তখন লোড বাটনে ক্লিক করলে ওই সেকশনের স্টুডেন্ট লিস্ট লোড হবে উইথ দ্য গ্রেড অপশনস, তখন সে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের নামের পাশে একটা করে কমো বক্স থাকবে, যেটা এখানে দেখাইতে পারতেছি না আপনাদের কারণ এটা এখন ক্লোজ আছে, তখন ওই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি ওখানে করে করে সাবমিট করে দেবো। অন্যান্য স্কুলে এইভাবেই করে কিন্তু আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা প্লাগইন জেনারেট করছি যে আমরা আপনাদের গ্রেড শিটের এক্সেল শিট থেকে যদি আইডিআর গ্রেডগুলো এখানে বসাই দেই তাহলে আমার এইখানে যে কম্বো বক্সগুলো 40টা কম্বো বক্স আমাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে না, সে কম্বো বক্সটা সিলেক্ট করে ফেলবে এখান থেকে। এটা কিন্তু আইরাসের পার্ট না, এটা একটা এক্সট্রা প্লাগইন, এটা আমরা নিজেরা ডিপার্টমেন্ট থেকে বানাইছি, ইনফ্যাক্ট আসিফ মাহমুদ স্যার এটা বানাইছে আমাদের সাথে, মানে আমরা সবাই মিলে ডিসকাস করে স্যার এটা কোডটা স্যার লিখছে। এটা আপনি ফিজিক্যাল সায়েন্সেও পাবেন না, AAAতেও পাবেন না, কিন্তু সিএসসি টিচাররা আমরা এই এই ঝামেলা থেকে মুক্ত। আমাকে 40টা স্টুডেন্টের এক্সেল সাথে মিলাই মিলায় নাম, অন্যরা কী করে স্কেল দিয়ে যে একজনের গ্রেড আরেকজনে চলে যায় এখানে স্কেল দিয়ে ধরে এই আইডি কত আছে বি প্লাস কম্বো বক্স বি প্লাস পরেরটাতে যাও এটা কত এই নাম এই কত এ মাইনাস এ মাইনাস, এইভাবে আমাকে এই প্রত্যেকটা কম্বো বক্সে গিয়ে ইন্ডিভিজুয়ালি গ্রেড দিতে হয়। দ্যাট ইজ দ্য ওয়ে গ্রেড সাবমিশন ইজ ডিজাইন। তা আমরা যেটা করছি যে এইটার যে এইচটিএমএল কোড আছে এইচটিএমএল কোডটাকে আপডেট করে দিলেই কম্বো বক্সের ভ্যালুগুলো এইচটিএমএল কোড আপডেট করে আমরা সেট করে দিচ্ছি উইথ দ্য ভ্যালু ফ্রম দিস পাবো, তো সেইখানে গিয়ে আবার ওই কম্বো বক্সের ভ্যালুটা আমরা হার্ড কোড মানে কোড রিপ্লেস করে দিচ্ছি উইথ দিস ভ্যালু, তাহলে কম্বো বক্স থেকে আর সিলেক্ট করতে হচ্ছে না।
তাহলে বুঝতে পারলেন, তাহলে এখন পারবেন আজকে রাতের মধ্যে, তাহলে আর আপনাদের নষ্ট না করি, বাসায় গিয়ে সবাই দরকার হলে অনলাইনে কানেক্ট করে একসাথে করেন। কি বললাম না, কি বলতে চেয়েছিলাম সেটাই তো বলে গেছি, বলেন। ও আচ্ছা, এখন আপনার যে গোলগুলো আছে 16টা গোল আর ওনার যে 16টা গোল, একই প্রজেক্টে তো সেম গোল দুজন রাখতে পারবেন না, ঠিক আছে? এখন ধরেন আপনি বললেন যে ভিউ ভিউ প্রোডাক্ট ইনফরমেশন, উনি বলতেছে ভিউ কাস্টমার ইনফরমেশন, একই লজিক তাই না? তখন কি করবেন, যে কোনো একজন ওইটাকে রিপ্লেস করে একটা রিপোর্টকে একটা গোল বানায় ফেলবেন। এখন রিপোর্ট কি, মানে এটা হচ্ছে গোল খুঁজে না পেলে, গোল খুঁজে না পেলে তখন আপনি রিপোর্ট, এখন দেখেন রিপোর্ট ভিউইং হচ্ছে একটা কাস্টম রিকোয়ারমেন্ট তাই না? এখন কাস্টম রিকোয়ারমেন্ট হলেও কিন্তু আপনার গোল হতে পারে, ঠিক আছে? যতগুলো খুঁজে রাখতে পারেন, আপনার যদি 5টার বেশি গোল খুঁজে পাচ্ছেন আপনি 3টা রিপোর্ট দিয়ে দেন, কিন্তু আপনি যদি গোল গোল তাহলে তো হবে না, আপনাকে এক্সপ্লিসিটলি বলতে হবে হোয়াট ইজ দ্য রিপোর্ট। যেমন ধরেন ফ্যাকাল্টি ইউজার হিসাবে আমি গোল খুঁজে পাচ্ছি না, ডিফারেন্ট হবে ওয়ার্কফ্লো তো নিশ্চয়ই সেম হবে, তো ওয়ার্কফ্লো ডিফারেন্ট হলে তো আপনার ইমপ্লিমেন্টেশনও ডিফারেন্ট হবে, ক্লাসের ফিল্ডও তো মিলবে না, তো তাহলে তো সমস্যা নাই। না না, ওটা ওটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে আমি এখন বলতেছি যে প্লেস অর্ডার, ধরেন আমি বললাম যে সাবমিট বিল, নাও ইউ আর সাবমিটিং বিল, স্টুডেন্ট বিল, সেমিস্টার বিল টু দ্য ব্যাংক, আর একজন সাপ্লায়ার ইজ সাবমিটিং বিল টু দ্য অ্যাকাউন্টস ফর বিল পেমেন্ট, তো দুইটার সাবমিশন বিলের প্রসিজিওরই তো আলাদা, তো তখন তো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে অ্যাপ্লাই ফর লিভ, তিনজনের মধ্যে অ্যাপ্লাই ফর লিভ, তাহলে তো সমস্যা, কারণ ওটা তো একই জিনিস, ওখানে তো কোনো ডিফারেন্স নাই। আপনার অ্যাকাউন্টেন্ট, আপনার ধরেন অ্যাকাউন্টেন্ট সেলস ম্যানেজার, মনে করেন যে আপনার অ্যাকাউন্টেন্ট সেলস ম্যানেজার আর মনে করেন যে এইচআর ম্যানেজার, এই তিনটা ইউজার তিনজনে করতেছেন, তিনজনেই গোল হিসাবে একই গোল রাখছেন যে অ্যাপ্লাই ফর লিভ, তো ওখানে তো কোনো ডিফারেন্স নাই, সেম লজিক, ওইটা করা যাবে না। কিন্তু আপনি যদি বলেন যে সাবমিট বিল তাই না, বা পে বিল, তাহলে পে বিল অ্যাজ এ স্টুডেন্ট ইউজার যখন আপনি পে বিল করতেছেন আর অ্যাকাউন্ট ইউজ অ্যাকাউন্টেন্ট ইউজার যখন সাপ্লায়ারকে পে বিল করতেছে, দুইটার প্রসিজিওর তো ওয়ার্কফ্লো টোটালি ডিফারেন্ট, তো তখন তো পে বিল যদি দুইটা ক্লাসে থাকে সমস্যা নাই তো। কিন্তু আমি যদি বলি যে ভিউ ট্রান্সক্রিপ্ট, এটা স্টুডেন্ট আর ফ্যাকাল্টি একই, ট্রান্সক্রিপ্ট জেনারেশন তো একই, অনলি ডিফারেন্স হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে তার লগইন থেকে আইডিটা নিয়ে নেবে আর ফ্যাকাল্টির ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা দিতে হবে, বাট ট্রান্সক্রিপ্ট জেনারেশন তো সেম, তাইলে আমি একটাতে রাখবো। কিন্তু যদি বিল পেমেন্টের মতো ডিফারেন্ট ওয়ার্কফ্লো হয় তখন তো রাখতে অসুবিধা নাই, ইয়েস, কারণ ওয়ার্কফ্লো সেম হলে তো আপনি কপি পেস্ট করবেন, একজন করবেন আরেকজন কপি করবেন, ওয়ার্কফ্লো ডিফারেন্ট হলে নিজেরটা নিজেকে করতে হবে, দ্যাট ইজ দ্য হোল পারপাস। হবে হলে সেটা ঠিক আছে, তখন তো ওয়ার্কফ্লোর কারণে ওটা কপি পেস্ট করা যাবে না, নিজেরটা নিজেকে লিখতে হবে, এইটা হয়তো সামান্য কিছু অংশ হতে পারে। যেমন যেমন আমার যদি আমি যদি বলি যে এখন মানে ভিউ ট্রান্সক্রিপ্ট, তাহলে আমি অ্যাজ এন অ্যাডভাইজার অফ ফ্যাকাল্টি আপনার ট্রান্সক্রিপ্ট ভিউ করতে পারি, আপনার আইডি দিলেই হবে তাই না? আমি যদি এখন এখানে গিয়ে আপনার আইডিটা দিই, আই ক্যান ভিউ ইওর ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? আপনিও তো আপনার ড্যাশবোর্ডে দেখতে পারেন, পারেন না? তো তাইলে ট্রান্সক্রিপ্ট জেনারেশনের লজিক তো সেম,
আপনারটা এখানে বাটনে ক্লিক করলে ট্রান্সক্রিপ্ট দেখায়, আর আমার এখানে আইডি দিয়ে লোড করতে হবে, এইটুকুই ডিফারেন্স। কিন্তু ট্রান্সক্রিপ্ট জেনারেশন মেকানিজম তো সেম, তাহলে ওটা আমি স্টুডেন্ট হিসাবে আমার ওয়ার্ক ফ্লো হিসাবে আমি স্টুডেন্ট ক্লাসের একটা মেথড ইমপ্লিমেন্ট করলাম, আর আপনিও ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড ইমপ্লিমেন্ট করলেন ভিউ ট্রান্সক্রিপ্ট, আপনি করলেন ফ্যাকাল্টিটা, আমি আপনারটা কোড কপি করে আমারটা মধ্যে বসাই দিলাম, এটা করা যাবে না। তো এটা কখন পারবেন? যখন আপনার ওয়ার্ক ফ্লো সেম হবে, তাই না? এত ডিটেলস আলোচনা করার দরকার নেই, ইউ গট দ্য আইডিয়া। এখন ধরেন আমার আমার হলো আমি হল স্টুডেন্টের একটা ওয়ার্ক একটা গোল হচ্ছে যে সাবমিট পে বিল, পে টিউশন বিল বা পে রেজিস্ট্রেশন বিল, তাই না? তাহলে পে বিল আপনার স্টুডেন্ট ক্লাসের একটা মেথড, আবার অ্যাকাউন্টেন্ট ক্লাসের একটা মেথড হচ্ছে পে বিল টু সাপ্লায়ার, আপনার হচ্ছে পে বিল পে টিউশন বিল, ওনার হচ্ছে পে বিল টু সাপ্লায়ার, দুইটাই পে বিল। কিন্তু ওই দুইটা রাখলে কোনো অসুবিধা নাই, কারণ আপনার এই স্টুডেন্ট টিউশন ফির বিল পে করার যে ওয়ার্ক ফ্লো, আর অ্যাকাউন্টেন্ট যখন সাপ্লায়ারকে বিল পে করবে তার ওয়ার্ক ফ্লো ডিফারেন্ট ওয়ার্ক ফ্লো। কাজে আপনাকে আপনার স্টুডেন্ট ক্লাসের পে বিল মেথড আর অ্যাকাউন্টেন্ট ক্লাসের পে বিল মেথড ডিফারেন্ট হবে, তাই না? প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হবে, রিটার্ন টাইপ ডিফারেন্ট হতে পারে, হু নোস, এফএক্সএমএল এর ডিজাইন ডিফারেন্ট হবে, তো তখন তো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? কিসের জন্য? কোর্সের জন্য, এই যে আপনি এগুলো পর্যন্তই, হ্যাঁ, মানে আমরা যে MS2 পর্যন্ত যা করলাম এগুলোর উপর, আর ফাইনাল লাস্ট কুইজ আপনাদের ফাইল হ্যান্ডলিং এক্সেপশন হ্যান্ডলিং এগুলোও থাকবে, কারণ আমরা নেক্সট উইকে ফাইল হ্যান্ডলিং শুরু করব। জি, প্রাইভেটও থাকতে পারে, প্রোটেক্টেডও থাকতে পারে, যদি সুপার ক্লাস হয় প্রোটেক্টেড রাখবেন, প্রাইভেট আর প্রোটেক্টেড তো বাইরের ক্লাসের জন্য একই এফেক্ট। টু স্ট্রিম তো পাবলিক মেথড, না স্ট্যাটিক হবে কেন? স্ট্যাটিক তো মেথড হবে যদি স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে চান, প্রাইভেট হলে সেটা স্ট্যাটিক হবে, এটা আপনি কই পাইলেন? স্ট্যাটিক ফিল্ড মানে হচ্ছে শেয়ার্ড ভ্যালু, একটা মেমোরি, আর প্রাইভেট মানে এই ফিল্ডটাকে কোন জায়গা থেকে ডাইরেক্ট রিড রাইট করা যাবে, সেটা হচ্ছে স্কোপ। স্কোপের সাথে আপনি কোয়ালিফায়ারকে মিলাচ্ছেন কেন? এই যে স্ট্যাটিক কিনা, নর্মালি তাদের ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে, কিন্তু আপনি যখনই বলবেন স্ট্যাটিক আপনি একটা কোয়ালিফায়ার অ্যাড করলেন যেটা ইন্ডিভিজুয়াল মেমোরি থাকবে না, ওয়ান পিস অফ মেমোরি থাকবে। আপনি যখন বলছেন ফাইনাল এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, কিন্তু এটা ভ্যালু চেঞ্জ করা যাবে না, প্রত্যেক অবজেক্টের একই ভ্যালু, কিন্তু আবার অবজেক্টের মধ্যেই মেমোরিগুলো থাকবে। আর যদি স্ট্যাটিক ফাইনাল করেন তাহলে ভ্যালু চেঞ্জ করা যাবে না, আবার একটাই সেম সেম মেমোরি। তো এগুলো হচ্ছে কোয়ালিফায়ার, ইউনিক কোয়ালিফায়ার, এটা ফরেন ফিল্ড কিনা কোয়ালিফায়ার। তার সাথে এই মেথডটা, এই ফিল্ডটাকে অন্য ক্লাসের মেথড থেকে অ্যাক্সেস করা যাবে কিনা, বা এই ফিল্ডটাকে কোন মেথড অ্যাক্সেস করতে পারবে, রিড রাইট করতে পারবে, সেটা আপনি বলতেছেন পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দিয়ে। তার সাথে সে স্ট্যাটিক কি না, নন স্ট্যাটিক, ফাইনাল না নন ফাইনাল, এর তো কোনো সম্পর্ক নাই। কেন টু স্ট্রিং স্ট্যাটিক মেথড হবে? টু স্ট্রিং এর কাজ কি? ফিল্ডের ভ্যালু গুলোকে স্ট্রিং এর, তো ফিল্ড কি আপনার সবগুলো স্ট্যাটিক ফিল্ড? স্ট্যাটিক মেথড তো নন স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারে না, কারণ স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হচ্ছে ক্লাস, নট অ্যান অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি ক্লায়েন্ট না হয় তাহলে অবজেক্টের ফিল্ড সে অ্যাক্সেস করবে কিভাবে? আপনি যখন বলতেছেন যে আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, তখন ক্যালকুলেট সিজিপিএ ক্যান অ্যাক্সেস দ্য গ্রেডস অফ আসিফ। কিন্তু আপনি যদি বলেন যে স্টুডেন্ট ডট ক্যালকুলেট সিজিপিএ, তো গ্রেড পাবে কোথায়? গ্রেড তো আর স্ট্যাটিক ফিল্ড না, যে স্টুডেন্ট ক্লাসের মেমোরিতে আছে, ওটা তো অবজেক্টের মেমোরিতে আছে। কাজে স্ট্যাটিক মেথড ক্যানট অ্যাক্সেস নন স্ট্যাটিক ফিল্ড।